আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের আজকে ফার্স্ট লেকচারে। আমি হাবিবুর রহমান অনেক ফ্রম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস পড়াশোনা করছি অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে। যারা জানো না আর কি, তাদের জন্য আসলে আবার পরিচয়টা দেওয়া। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু আমাকে একটু কনফার্ম করো, আমাকে কি পরিষ্কার দেখা যাচ্ছে কিনা বা আমার কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা, এবং তার পাশাপাশি তোমরা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো আমরা এই জিনিসটা একটু জেনে নেই, দেন আমরা আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিব। যারা যারা সালাম দিয়েছ সবাইকে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, গ্রেট গ্রেট, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, থ্যাংক ইউ সো মাচ, অনেকেই জয়েন করে ফেলেছ, গ্রেট গ্রেট গ্রেট। অলরাইট, সো আমরা আজকে খুবই খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। অ্যান্ড লিটারালি আজকে প্রায় এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা যদিও যেতে পারে, আই ডোন্ট নো ইয়েট, একটা ম্যাথও করবো না, তবু আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের সবচাইতে বেসিক কিছু কথাবার্তা আজকে জানবো, এবং তার পাশাপাশি কেন ইন্টিগ্রাল ক্যালকুলাস এসেছে পৃথিবীতে, ক্যালকুলাসের সাথে ইন্টিগ্রাল ক্যালকুলাসের রিলেশনটা কী, কেন এটাকে ইন্টিগ্রালই বলা হয়, এই জিনিসগুলো আমরা একটু বেসিকগুলো জানবো। এবং মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই জানো একটা বিল্ডিং যখন ফর্ম করা হয় বা একটা বিল্ডিং যখন কনস্ট্রাক্ট করা হয়, তার যতগুলো তলা বা ফ্লোর তৈরি করা হয় তার নিচে কিন্তু একটা বেসমেন্ট লাগে। সো আজকের ক্লাসটা কমপ্লিটলি বেসিকের উপর ডিপেন্ডেন্ট হবে, এবং নেক্সট লেকচারগুলোতে ধীরে 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 আমরা বইয়ের ম্যাথের দিকে যাব। তো আমি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, এবং আমি একটা কাজ করব, আগে একটু বুঝিয়ে নেই তোমাদেরকে কীভাবে আমি এই পুরো কোর্সটা বা আসলে এই লেকচারগুলো আমি আসলে কীভাবে নিব বা এই কোর্সটার লেন্থ কতটুকু হতে পারে আমি সেটা নিয়ে তোমাদেরকে একটু ধারণা দেই। তার পাশাপাশি তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। অলরাইট, সো ইন্টিগ্রাল ক্যালকুলাস এটা অনেক বিরাট একটা পোর্শন, ইন্টিগ্রাল ক্যালকুলাস এটা হচ্ছে যে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের বা সিলেবাসের সবচেয়ে শেষ চ্যাপ্টার, টেন্থ চ্যাপ্টার বলা হয়। সো টেন্থ চ্যাপ্টার এটা অনেক মোটামুটি বলা যায় যে এটা একটা দৈত্যাকার চ্যাপ্টার, মানে অনেক বড়, অনেক বড়। তোমার যারা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়ে এসেছো তার থেকে হয়তো বা একটু দেড় গুণের মতো বেশি বড় হতে পারে। সো আমি এই চ্যাপ্টার সম্পর্কে বলার আগে আমি একটু তোমাদেরকে বলি এই চ্যাপ্টার কেন লেন্দি হবে বা আসলে কোন কোন জিনিসগুলো আমরা একটু কভার করবো সেটা বলি। হ্যাঁ, আমরা ফার্স্ট অফ অল যেটা দেখবো সেটা হচ্ছে যে ওই যে কোনো টপিক রিলেটেড বা যে টপিকটা পড়াবো টপিক রিলেটেড বেসিক ডিসকাশনের জন্য আলাদা একটা লেকচারই রাখবো। টপিক রিলেটেড যে বেসিকটা আছে বেসিক স্টার্ট করবো ওইটা নিয়ে, প্লাস ওই বেসিক রিলেটেড যে ম্যাথ, আমি এখনও বইয়ের রিলে মানে ইয়াতে যাচ্ছি না, ডিসকাশনে যাচ্ছি না, ওই বেসিক রিলেটেড ম্যাথ আমরা প্র্যাকটিস করব। কি হলো, প্রথমে বেসিক পড়ব, বেসিক রিলেটেড ম্যাথ করব, মানে কি ওই বেসিকটা যাতে আমরা মানে নিজেরা অন্য কোনো রকম ম্যাথ দিলে, সো যে কোনো রকম ম্যাথ আমাদেরকে দিলে আমরা যাতে এটা আয়ত্ত করতে পারি। বেসিক বেসিক রিলেটেড ম্যাথ যখন এই পার্টটুকু শেষ, দেন আমরা মুভ করব হচ্ছে যে বইয়ের ম্যাথের দিকে। সো ম্যাথস, যে কোনো একটা রাইটারের বই, যে কোনো একটা রাইটারের বই তোমরা, আমি স্পেশালি ফলো করব হচ্ছে যে তোমার রূপন্তী প্রকাশনের যে বইটা আছে ওই বইয়ের ম্যাথগুলো, কারণ আমি দেখছি এটাতে অনেক অনেক বেশি পরিমাণে ম্যাথ দেওয়া আছে। আমি ইচ অ্যান্ড এভরি ম্যাথ আমি ওই বইয়ের করাই দিব ইনশাল্লাহ। ইভেন ইফ আমার যদি কোনোটা বাদ পড়েও যায় তোমরা আমাকে রিচ আউট করলে পরবর্তী লেকচারে আমি আবার ওইটা করাই দিব, সামহাও যদি মিস্টেক হয়ে যায় বা বাদ চলে যায়। তো মানে কি আমি সব ম্যাথ করাবো, সো বইয়ের সব ম্যাথ। অ্যান্ড দেন বইয়ের সবগুলো ম্যাথ যখন শেষ হয়ে যাবে বা আমাদের সবগুলো এক্সারসাইজ যখন শেষ হয়ে যাবে, তারপর আমি দেখব হচ্ছে যে তোমার বোর্ডের সিকিউ আলাদা আলাদা লেকচারে, বোর্ড সিকিউ প্লাস এমসিকিউ আলাদা আলাদা লেকচারে আমি শেষ করব। অ্যান্ড তারপর যে কাজটা করব সেটা হচ্ছে যে এমসিকিউর, এটা আগে হতে পারে পরে হতে পারে, এমসিকিউ যে ট্রিক্সগুলো ইউজ করলে তুমি এমসিকিউ তাড়াতাড়ি সলভ করতে পারো ওই জিনিসটা শেখাবো। তারপর যে কাজটা করব সেটা হচ্ছে যে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আসা, ভার্সিটি অ্যাডমিশন কোয়েশ্চেন সলভ, অ্যান্ড ফাইনালি এই জিনিসটা করার মাধ্যমে আমরা আমাদের কোর্সটুকু শেষ করব, ভার্সিটি অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক সলভ।
তো মোটামুটি আমার মনে হয় না যে এর বাইরে বা আমি তোমাদেরকে পড়ানোর ক্ষেত্রে তিনটে স্পেসিফিক জিনিস আমি মানে কন্টেন্ট ফলো করবো আর কি। এক, যেটা বলেছিলাম আমার নিজের পার্সোনাল নোট বা আমি আমার টিচার থেকে যে নোটগুলো পেয়েছি ওই জিনিসগুলো কাজে লাগাবো। দুই, আমাদের রূপন্তি প্রকাশনীর যে বইটা আছে, আমার যে বই মানে আমার কাছে যে বইটা আছে ওই বইয়ের ম্যাথগুলোকে কাজে লাগাবো। অ্যান্ড তিন, যে কাজটা করবো সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনালি যেসব প্রবলেমগুলো একটু কমপ্লেক্স, মাঝে মাঝে দুই একটা প্রবলেম আমাদের ব্রেন স্টর্মিংয়ের জন্য বা বিভিন্ন ইউনিভার্সিটিতে যেগুলো চলে, লাইক মতিন স্যারের বই অনেক সময় মানে ইউনিভার্সিটি লেভেলে করায়, সো দু চারটে একটু কঠিন অঙ্ক আমি দেওয়ার ট্রাই করবো, যাতে করে তোমাদের ব্রেন স্টর্মিং হয়, ক্লাসটা বোরিং না হয়ে যায়, বা তোমাদের নিজেদের প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা যাতে একটু এগিয়ে থাকো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখন পর্যন্ত আইগিএস কোর্স সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে, অ্যান্ড এটাতে জিজ্ঞাসা করারও কিছু নাই যে তোমরা বুঝতে পেরেছো কি না। তবে আমি এখন একটু আটকে গেছে মনে হয়, একটু ওয়েট। ফাইন, এখন আমি কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো কি নিয়ে, ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে। যাদের জন্য আটকে গেছে আমি এক্সট্রিমলি সরি। যেটা বলেছিলাম আর কি, আমি তিনটা কন্টেন্ট ফলো করবো। ফার্স্টলি আমার যে পার্সোনাল নোটটা আছে এই নোটটা থেকে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। দুই নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার যে রূপন্তি প্রকাশনী যে ম্যাথগুলো আছে ওগুলো সলভ করাবো, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল যেসব কন্টেন্টগুলো আছে, যেসব বই আছে ওইগুলো থেকে আমি কিছু জিনিস তোমাদেরকে ম্যাথ করানোর ট্রাই করবো। অ্যান্ড ফাইনালি যে কাজটা করবো সেটা হচ্ছে যে ইন জেনারেল তোমাদের দিক থেকে একটা এক্সাম টেক্সামের ব্যাপার স্যাপার থাকবে কিছু মাঝখানে, অ্যান্ড ইনশাল্লাহ আমি তোমাদের জন্য ওই এক্সামে প্রাইজ মানিরও কিছু ব্যবস্থা করবো, যাতে করে তোমাদেরও হেল্প হয় অ্যান্ড পড়ার আগ্রহটা বাড়ে। ব্যাপারটা এইভাবে নিও না যে আসলে পড়ার জন্য পে করা, বাট এটা একটু জাস্ট নিজেদের ক্ষেত্রে মাথায় রাখতে পারো যে তোমাদেরকে উৎসাহী করার জন্য জাস্ট একটু আমাদের সৌজন্যের ব্যবস্থা করা। সো হিয়ার ইজ এভরিথিং অ্যাবাউট দ্য কোর্স। আমরা এখন একটু পড়াশোনায় ফিরে যাই। ক্যালকুলাস নামটা দেখতে একটু ক্যালকু 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 একটু বিরক্তিকর লাগলো। এটাকে বলা হয় হচ্ছে যে তোমার ক্যালকুলাসকে যদি বাংলায় বলতে চাও তুমি বলবে হচ্ছে কলনবিদ্যা, কলনবিদ্যা। তবে এই ক্যালকুলাসের আগে আমরা যেমন দেখি না যে পরীক্ষায় আমরা যদি কোনো কিছু রেডি করতে চাই আমাদের একটা প্রিপারেশন লাগে, মানে একটা অনেকে এক্সামের আগে মক টেস্ট দেয়, একটা প্রিপারেশন লাগে না। সো এই ক্যালকুলাস শুরু করার আগে একটা পার্ট থাকে, এটাকে বলা হয় প্রি ক্যালকুলাস। এখন অনেকের প্রশ্ন আমাকে দেখেছিলাম যে না আসলে ভাইয়া আমি যে ক্যালকুলাস শুরু করবো আমার কি কিছু জানা দরকার নাকি, যদিও কথাগুলো আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সময় আরেকটু বলে দিলে ভালো হতো, ইয়েট আমি তোমাদের একটু বলে দিই। প্রি ক্যালকুলাস হচ্ছে ক্যালকুলাসের যে বিদ্যাটা আছে, ক্যালকুলাস পড়াশোনার আগে কিছু জিনিস শিখে আসা ভালো। এক, ট্রাইগোনোমেট্রি, তোমরা যারা যারা আছো আমার ট্রাইগোনোমেট্রি ট্রাইগোনোমেট্রি চল্লিশটা সূত্র নিয়ে T40 একটা লেকচার আছে, এই লেকচারটা তোমার মাস্ট, তোমরা এই ক্যালকুলাস যখন চর্চা করা শুরু করবে তখন তোমরা এটা দেখে নিবে, কারণ ওই T40 তোমার সারা জীবন কাজে লাগবে। ট্রাস্ট মি, নট অনলি ফর ইন্টিগ্রেশন, নট অনলি ফর ডিফারেন্সিয়েশন, স্থিতিবিদ্যা করতে গেলে কাজে লাগবে, ইভেন ট্রাইগোনোমেট্রির ক্ষেত্রেও এটা অনেক কাজে দেয়। সো এটা একটু মাথায় রাখবা, ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি লাগবে, ফাংশনের কনসেপ্টটা লাগবে, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং দ্যাট ইজ লিমিট। লিমিটকে আমি তোমাদেরকে বলেছিলাম ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে, লিমিট ইজ দ্য কি অফ ক্যালকুলাস। তাহলে আমি যদি একটা ঘরে ঢুকি, ঘরের একটা ফ্রন্ট ডোর থাকে, একটা ব্যাক ডোর থাকে, বের হওয়ার দরজা, ঢোকার দরজা, বের হওয়ার দরজার জন্য একটা চাবি দরকার, মানে ঢোকার দরজার সময় একটা চাবি দরকার। এই লিমিটটা সেই চাবিটা যেটা তোমার ঘরে ঢুকতেও কাজে লাগবে, তোমার ঘর থেকে বের হতেও কাজে লাগবে। অর্থাৎ ক্যালকুলাস ইজ এ হোম, যদি চিন্তাভাবনা করি এটা সামনের দরজা হচ্ছে যে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, বের হওয়ার দরজা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, এর মাঝে হচ্ছে যে পুরো ক্যালকুলাসের জগৎ। তবে এই দুইটা দরজার জন্য তোমার চাবি লাগবে, কি লিমিট লাগবে। এই লিমিটের কনসেপ্ট দিয়ে পুরো ক্যালকুলাসকে স্টাবলিশ করা হয়। সো ক্যালকুলেটর মানে যে ক্যালকুলাসের দুইটা অংশ, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমি খুব সহজ ভাষায় একটা কথা বলবো, এই কথাটা দিয়ে আমি নির্দেশ করবো যে আসলে এই দুটার পার্থক্য কোথায় বা এই দুটা জিনিস দ্বারা কী বোঝে। দুইটা উদাহরণ দিব, দুইটা উদাহরণ দিয়ে আমি পুরো ক্যালকুলাসের কনসেপ্টটাকে ব্যাখ্যা করবো। এক,
মাই ডিয়ার স্টুডেন্টস, আমার হাতে যদি একটা চক থাকে, এই চকটাকে আমি যদি ভাঙতে 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 একদম গুড়া গুড়া করে ফেলি, দেখো এই যে এই একটা অংশ গুড়া 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 করে ফেলি, ঘুরে ফেলি করে ফেলি, একদম গুড়া 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 করে ফেলি, তাহলে তুমি চিন্তা করো দেখো তো এই গুড়াগুলো কোথা থেকে আসছে? এই চকটা থেকে। এই চকটাকে আমি ভেঙে গুড়া গুড়া করেছি। আবার চিন্তা করে দেখো তো এই গুড়াগুলোকে আমি এমন একটা জায়গায় নিয়ে গেলাম যেখান থেকে একটা গুড়াও অন্য কোথাও যায় না, একদম বায়ুশূন্য স্থান এরকম একটা জায়গায় আছে, কোনো বাতাস নেই, কিছু নাই। সেই গুড়াগুলোকে কাজে লাগিয়ে তুমি যদি এরকম যদি আবার যদি ফর্মেশন করতে পারো, সেই চকই পরিণত হয়েছে না? এই চকটাকে যে ভাঙার যে অংশটুকু, এই চকটাকে যে ভাঙার যে অংশটুকু, এই ভাঙা অংশটুকুই হচ্ছে যে আমাদের প্রসেসটা। এই প্রসেসটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এই যে আমি আবার এই চকগুলোকে জোড়া লাগিয়ে, মানে গুড়াগুলোকে জোড়া লাগিয়ে আবার যে চক তৈরি করলাম, এই যে গড়া আবার নতুন করে তৈরি করা, এটাকে বলা হচ্ছে যে ইন্টিগ্রাল। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি চিন্তাভাবনা করে দেখো, আমাদের চারপাশে প্রত্যেকটা জায়গায় চলছে ভাঙা এবং গড়ার খেলা। তুমি নদীর দিকে দেখো, নদী এক পাশে ভেঙে যাচ্ছে, আরেক দিকে গড়ছে, অন্যদিকে চর যাচ্ছে। তুমি এইদিকে যদি দেখো, প্রতিনিয়ত আমাদের চলছে হচ্ছে ভাঙা এবং গড়ার খেলা। তো সবসময় এটা মানুষ একসময় বলতো আর কি, যে না একুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা। সো আমাদের চারপাশে তুমি যদি চিন্তাভাবনা করো, এই ভাঙা এবং গড়ার মাঝে আমাদের জীবন, প্রত্যেকটা প্রতিনিয়ত আমাদের মধ্যে এই জিনিসগুলোকে অ্যাকনোলেজ করা লাগে, আমাদেরকে এনকাউন্টার করা লাগে প্রত্যেকটা রিয়েলিটিকে। হাউএভার, এটা হচ্ছে যে প্রথমত, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হচ্ছে কি, চকটাকে ভেঙে চকের গুড়ায় পরিণত করা, চকের গুড়া থেকে আবার চকের মধ্যে যাওয়ার যে প্রসেসটা, একে বলা হয় ইন্টিগ্রাল ক্যালকুলাস। এখন এটা হচ্ছে যে আমাদের ফিলোসফিক্যাল একটা ভিউ ক্যালকুলাস সম্পর্কে। তোমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যারা করে এসেছো, তারা অলরেডি কিন্তু জানো যে আসলে আমরা যখন, আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ ফাইন, তোমরা যারা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করে এসেছো, তারা অলরেডি জানো যে আমরা ডিফারেন্সিয়াল মানে হচ্ছে ঢাল নির্ণয় করা। তো এই ঢাল নির্ণয়ের যে কনসেপ্টটা যারা অলরেডি জানো তাদের জন্য অনেক ভালো। আমি তোমাদেরকে একটু কথা বলি, এই আর বাইরে, এই ফিলোসফিক্যাল ভিউর বাইরেও তোমাকে দুইটা সংজ্ঞা দিব। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হচ্ছে ঢাল নির্ণয়ের খেলা, ঢাল নির্ণয়ের খেলা, ঢাল নির্ণয়ের খেলা। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে ক্ষেত্রফলের মেলা, ক্ষেত্রফলের মেলা। এই জিনিসটাকে একটু সুন্দর করে ব্যাখ্যা করি। হ্যাঁ, ধরো এই যে এখানে একটা টেবিল আছে, সিম্পলি দেখো এখানে একটা আমি টেবিল রেখেছি, হ্যাঁ টেবিলটা একদম সোজা না, এরকম একটা টেবিল ধরো, এখানে একটা টেবিল, সো ফাইন, ধরো এটা একটা টেবিল আছে এরকম। সো আমি আঁকায় আসলে খুব বাজে, সো একটু ক্ষমা করে দিও, ধরলাম হচ্ছে টেবিলটা ঠিক এরকম। হ্যাঁ, সো টেবিলটা এটা সমতল মনে হচ্ছে, একদম ভূমির সমান্তরাল মনে হচ্ছে, দুঃখিত। সো এটা একটা মানে একটা নর্মাল টেবিল মনে হচ্ছে। সো ব্যাপার হচ্ছে যে এই টেবিলের মধ্যে এই অংশটা সমতল মনে হলেও আমি যদি এমন একটা সমতল দেই, এমন একটা সমতল দেই, জিনিসটা হচ্ছে ঠিক এই রকম, মানে কার্ভ একটা ইয়া আছে, আমরা নর্মাল দেখি না টিভি কার্ভ হয়, ইয়া অনেক কিছু আসলে কার্ভ, মানে এরকম একটা কার্ভ অবস্থা থাকে। সো টেবিলটা যদি এরকম যদি একটা কার্ড অবস্থায় থাকে, তুমি একটা সমান একটা স্কেল টেবিলটার উপর রেখে দিবা, এই যেখানে উপরে একটা স্কেল রেখে দিবা, তুমি দেখবা এই স্কেলটা ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে, সে ফর এক্সাম্পল এখানে স্কেলটা রাখলাম, দেখো তো এখানে যদি স্কেলটা রাখি, ভূমির সাথে স্কেলটা যে কোণ উৎপন্ন করছে, এটা একটু ঢালু হয়ে আছে না? এই যে ভূমির সমান্তরালের সাথে একটা ঢালু হয়ে আছে না, এই যে ঢালটা উৎপন্ন করছে, এই ঢালটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। তাহলে ভাইয়া ইন্টিগ্রাল ক্যালকুলাস কি বা ইন্টিগ্রেশন কি? দেখো এই টেবিলের নিচে যতটুকু অংশ, এই যে এই টেবিলটা, টেবিলের নিচে যতটুকু অংশ, এই যতটুকু অংশ ছায়াযুক্ত অংশ বা টেবিলের নিচে যতটা দখল করে আছে, এই পুরোটা অংশ তুমি যদি বের করতে চাও, এই পুরো অংশটা তুমি যদি বের করতে পারো, ওইটাই তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাসের হিসাব, ইন্টিগ্রাল ক্যালকুলাসের হিসাব। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি একটা মিনিট টাইম দিব, বোর্ডে যা আছে তা খাতায় তুলো, খাতায় যা আছে তা মাথায় তুলো, মাথায় তুলে আমাকে একবার জানাও তোমরা বুঝতে পেরেছো নাকি, এই যে চিক পিকচারটা, এই যে ইন্টিগ্রেশনের চিত্রায়নটা তোমাদের মাথার মধ্যে ঢুকেছে কিনা।
পোলা পয়েন্ট যেমনি ভাইয়া ভাইয়া করতেছে, আমার মনে হয় পাশের বাসা থেকে মানুষজন শুনতে পাচ্ছে, আই গেস। অলরাইট, কুল, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো আমরা মোটামুটি তাহলে যে ক্যালকুলাসের বেসিক যে আলোচনাটুকু বা ইন্টিগ্রাল ক্যালকুলাসের আলোচনাটুকু বুঝতে পেরেছি। এখন আমি যা বলবো এ টু জেড পুরোটাই হচ্ছে যে, এখন তো বলছি অতটুকু বলছি গল্প বলেছি, তাই না? এখন আমরা একটু ইতিহাসের পাতা থেকে ঘুরে আসব, এই ইন্টিগ্রাল ক্যালকুলাসটাই কেন এসেছে, আমাদের এই ক্যালকুলাসের গুরুত্বই বা কী, কেন দরকার ছিল, এখান থেকে একটু দেখি। কারণ দিস ইজ মানে আমরা দেখি না যে আসলে ফিজিক্সের অনেক কিছুই আসলে হাইপোথেসিস থেকেছে বা হাইপোথেটিক্যাল জিনিস। ও আচ্ছা, এটা এভাবে ছিল, এই হাইপোথেটিক মানে হাইপোথেটিক্যাল ভিউ থেকে এটা থেকে এটা হয়েছে, এটা থেকে ওইটা হবে, লজিক্যাল সেন্সকে কাছে লাগে মানে কাজে লাগায়। বাট ম্যাথমেটিক্স এটা হচ্ছে যে অ্যাবসোলিউট অ্যাবসোলিউট সায়েন্স, যেখানে তুমি দেখবা যে না, আমার পাই পাই বিন্দু বিন্দু প্রত্যেকটা হিসাবকে কাজে লাগায় আমি এই ম্যাথমেটিক্যাল সায়েন্সটাকে আমি গ্রো করেছি। মানে যারা যারা গ্রো করেছেন, যত মহামতি কাজ করেছেন, লিওনার্দো দ্য অয়লার, কার্ল ফ্রেডরিক গস বা আর্কিমিডিস, তো তোমরা যারা যারা ম্যাথমেটিক্সের সাথে জড়িত থাকবা, যারা যারা ম্যাথকে ভালোবাসবা, একজন মানুষের নাম তোমরা শ্রদ্ধাভরে স্মরণ করবা, দুজন মানুষের নাম স্পেসিফিক্যালি, আমি যেটা পার্সোনালি ফিল করি, এক হচ্ছে যে অয়লার আর দুই হচ্ছে যে কার্ল ফ্রেডরিক গস। সো ওই দুজনের নাম, ওনারা মানে ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন রেখে গেছেন ম্যাথমেটিক্সের প্রতি, ইভেন ক্যালকুলাসের প্রতি যদি তুমি যদি বলো, অনেক ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশন আসলে প্রচণ্ড পরিমাণে বেশি। তোমরা তাদের নামটা একটু স্মরণ রাখতে পারো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু পড়াশোনায় যাই এবার, চলো শুরু করি। আসলে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমরা সবাই সবসময় পড়াশোনা করি হচ্ছে যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আগে, ইন্টিগ্রাল ক্যালকুলাস পরে, কিন্তু ইতিহাস আমাদের এই নিয়মটা মানেনি। ইন্টিগ্রাল ক্যালকুলাস অনেক অনেক শত বছর আগে, অনেক অনেক শত বছর আগে আবিষ্কার হয়েছিল, তখন মানুষ জানতো না এটাকে আসলে ইন্টিগ্রাল ক্যালকুলাস বলে। সো ইন্টিগ্রাল ক্যালকুলাস তো সবার আগে বলা হয় যে আসলে অন্তরীকরণের অনেক আগেই এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্ম হয়েছিল। তার মানে কি, একটু একটু লিখে দিই, অন্তরীকরণের অনেক আগেই যোগজীকরণের জন্ম হয়। ইন্টিগ্রাল ক্যালকুলাসকে বাংলায় বলে যোগজীকরণ। তো এখন একটু দেখি তাহলে তার জন্মলগ্ন থেকে ইতিহাসটা কীভাবে গ্রো করে। তবে আমি তোমাদেরকে একটা কথা বলি যে এটা জন্ম হলেও এর প্রাতিষ্ঠানিক জন্ম হয় বা কাগজে কলমে আসে সম্পূর্ণ লিবনিজ এবং নিউটনের হাত ধরে, তবে প্রাতিষ্ঠানিক জন্ম হয় নিউটন এবং লিবনিজের হাত ধরে। এই যে দুইটা কথা বললাম, এই দুইটা কথার ভিত্তি হচ্ছে আমি এস্টাবলিশ করবো পুরাটা লেকচার ধরে, দেখবা খুবই মজা, খুবই মজার এই পার্টটা। মানে আমি যেটা বললাম না, ইন্টিগ্রাল ক্যালকুলাস মানুষ ভয় পায় ঠিক আছে, তবে একদম গল্পের সাথে সাথে তুমি যদি পড়ো, ট্রাস্ট মি, তুমি ম্যাথের সবচেয়ে ফেভারিট পোর্শনটা হবে তোমার এই ইন্টিগ্রাল ক্যালকুলাস। তুমি যদি পুরা আমার এই পুরো কোর্সটা তুমি যদি কমপ্লিট করো, উইচ উইল বি অ্যারাউন্ড 40-45 লেকচার্স আমার যতদূর মনে হচ্ছে আর কি, কম হতে পারে একটু বেশিও হতে পারে, যাই হোক। সো জন্ম হয় এর হাত ধরে, এই দুজনের হাত ধরে। তো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে তোমরা যদি পুরোটা সময় যদি তোমরা যদি হাতে রাখতে পারো বা মাথায় রাখতে পারো পুরোটা জিনিস, দেন ইনশাল্লাহ তোমাদের হাতে মানে সবচেয়ে ফেভারিট পার্ট হবে এই ইন্টিগ্রাল ক্যালকুলাস। অলরাইট, হ্যান্ডস ডাউন শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা স্টার্ট করি হচ্ছে জন্মটা কোথা থেকে হয়। ইউডোক্সিয়াস নামে একজন লোক ছিল, ইউডোক্সিয়াস, অলরাইট, ইউডোক্সিয়াস নামে একজন গণিতবিদ ছিল। সো উনি আসলে একটা সমস্যা নিয়ে সবসময় ভাবতেন। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে এই যে একটা শুধুমাত্র একটা রুলার স্কেল এবং কম্পাস দিয়ে সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফলের একটি বর্গ আঁকবেন, বর্গক্ষেত্র আঁকতে চান। এখন মানে এই জিনিসটা শুধুমাত্র প্রবলেম তখন ছিল না
সে তার সারা লাইফ পার করে দিয়েছে এই জিনিসটা প্রুফ করার জন্য। মানে কি, এই যে একটা বৃত্ত, এর সমান ক্ষেত্রফল সম্পূর্ণ একটা বর্গক্ষেত্র আঁকবে যেটা কিনা সমান ক্ষেত্রফল সম্পূর্ণভাবে একই হবে। এটা এটা মানে এমনি বলতে যেরকম সহজ লাগছে, আচ্ছা লাইফ কি ঠিক আছে, সব কিছু লেখাগুলো ক্লিয়ার আছে নাকি, একটু দাঁড়াও, কমেন্ট আসছে না, একটু ওয়েট করি। আচ্ছা আমি একটু দাঁড়াও, আমি এই জিনিসটা একটু নেটে সমস্যা হচ্ছে হয়তো বা। নো রিস, একটু একটু সমস্যা নেই, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। এটা খুবই সুন্দর একটা গল্প, খুবই সুন্দর একটা গল্প, আমি আস্তে 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 করে বলছি, সমস্যা নেই, ফার্স্ট যাবো না, মুখে শুনো। তিনি বলেছিলেন বার্তনা, তার যে আসল প্রবলেমটা ছিল, প্রবলেমটা খুবই সুন্দর একটা প্রবলেম, বলেছিল এই একটা আমার কাছে বৃত্ত আছে, বৃত্তের সমান ক্ষেত্রফল সম্পূর্ণ একটা বর্গক্ষেত্র আঁকা লাগবে। এই এই সমস্যাটা, এই সমস্যাটা ঠিক তখন থেকে 1500 বছর পর্যন্ত, 1500 ট্রাস্ট মি, 1500 বছর পর্যন্ত অনেক চেষ্টা করেছে অনেক ম্যাথমেটিশিয়ান। বাট সত্যি বলতে জিনিসটা এত সহজ মনে হলেও এটা আসলে করা কখনো সম্ভব না, কারণ বৃত্তের যে ক্ষেত্রফল এক্স্যাক্টলি এখন পর্যন্ত কেউ মাপতে পারেনি, এক্স্যাক্টলি পাই পাই দিয়ে, যার কারণে এই জিনিসটা সম্ভব হয়নি। তবে ইউডক্সাস যে জিনিসটা ব্যর্থ হয়, উনি যেটা পারেন নাই, তবে উনি যে জিনিসটা করে সেটা হচ্ছে একটা বীজ বপন করে দিয়ে যায়। কিসের বীজ? এই যে ইন্টিগ্রাল ক্যালকুলাসটা, গণিতের এই সুন্দর যে শাখাটা আছে, এই শাখাটা কিভাবে আসলে পথ, বা এই শাখাটার যে পথটা সেটা তিনি আসলে ইনিশিয়েট করে দিয়ে যান, বা রাস্তাটা দেখাই দিয়ে যান, অর্থাৎ মানুষকে ভাবতে শিখান যে না, আমি যখন এই জিনিসটা যদি করতে পারতাম তাহলে আমি এই পুরো ক্ষেত্রফলটা, বৃত্তের ক্ষেত্রফলটাই আমি বের করে ফেলতে পারতাম। যেটা কিনা তিনি পরবর্তীতে ধীরে ধীরে মানুষ একটা রাস্তা দেখাই যান, কোন রাস্তা একটু পরে বলছি, আমি একটু দেখে নিই এটা ক্লিয়ার হয়েছে কি না, একটু একটু ক্লিয়ার আছে। ফাইন, আশা করি ঠিক হয়ে যাবে এর মধ্যে। তার মানে তিনি আমাদেরকে একটা পথ দেখিয়ে যান, এই পথটার নাম নিয়ে আমি পুরোটা ডিসকাস করবো এখন। আটকে যাচ্ছে তাই না, নেট কানেকশনটা দেখি চেঞ্জ করা যায় কি না। অর্থাৎ ফাইন, আই হোপ কিছুটা ক্লিয়ার এখন, যাই হোক। সো যে পথটা দেখিয়ে দেন এটাকে বলা হয় মেথড অফ এক্সর্শন। আমি খুব বেশি কথা বলবো না এটা নিয়ে, তবে আমি তোমাদেরকে একটু জিনিসটা জানাই দিয়ে যাই, মেথড অফ এক্সর্শন, আমি একটু বানানটা দেখে নিই, কোনো রকমের ভুল টুল হয়েছে নাকি, আবার বানান, বানান ভুল হইলে আবার নিজেদের কাছে খারাপ লাগে। এই যে এক্সর্শন, আমি দুঃখিত, এক্সর্শন, রাইট, একে বলা হয় মেথড অফ এক্সার্শন, একে বলা হয় হচ্ছে যে, তাহলে ভাই এটাকে বাংলায় কী বলবো, বাংলায় পদ্ধতি বলা হচ্ছে নিঃশেষ পদ্ধতি, নিঃশেষ পদ্ধতি, একদম শেষ হয়ে যাওয়া, একে বলা হয় হচ্ছে নিঃশেষ পদ্ধতি। এটা নিয়ে একটু সুন্দর মতো একটু ডিসকাস করবো এখন, এই পুরো নিঃশেষ পদ্ধতিতে নিয়ে ডিসকাস করবো আমার এখনকার যে আলোচনাটা এইটুকু। তার মানে আমি তোমাদেরকে একটু রিওয়াইন্ড করি ব্যাপারটা, ইউডক্সাস শেষে প্রথম চিন্তাভাবনা করে, আমার একটা বৃত্ত আছে এখন অলরেডি, এই তিনটে জিনিস নিয়ে আমি কি কখনো এই যে বৃত্তের সমান ক্ষেত্রফল সম্পূর্ণ কোনো বর্গক্ষেত্র কি বের করতে পারি নাকি। সো সে সারা জীবন পার করে দেয় এই জিনিসটা সলভ করার জন্য, কিন্তু সে এটাকে আসলে ইয়ে করতে পারে না, সলভ করতে পারে না। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এই নিঃশেষ পদ্ধতি যখন কথা বলেছি, নিঃশেষ পদ্ধতি নিয়ে যখন আলোচনা করতে আসছি, আমি তোমাদেরকে দুটো কনসেপ্ট দিই। কী কনসেপ্ট? রেজিউম নিয়ে একটা আইডিয়া তোমাদেরকে দেওয়া লাগবে, যেটা কিনা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। একটু রিজিউম নিয়ে কথাবার্তা বলি, আর যাদের ক্ষেত্রে যারা ফিল করতেছে ভাইয়া নোট করতে পারছি না, নোট করার এখন দরকার নাই, একটু ভালো মতো ক্লাসটা শুনো, স্টোরি টেলিং ওয়ে মানে ওয়েতে বলছি তো, কারণ তুমি লিখতে গিয়ে কোনো কিছু মিস করে মানে যদি মিস করে ফেলো, সো দিন শেষে সেটা তোমার জন্য খারাপ হবে আর কি। আমি ভিডিওটা যদি এখন সম্ভব আমি ক্লাসটা শেষ করি ইউটিউবে আপলোড করে দিব, সকালের মধ্যে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা, রাইট? সো চিন্তার কোনো কারণ নাই। তো ইউডক্সাস মোটামুটি সে একটা পথ দেখা যায়, নিঃশেষ পদ্ধতি। সো এই পদ্ধতিটা আমি ডেভেলপ করার জন্য তোমাদেরকে একটা আইডিয়া দিব, সেটা হচ্ছে রেজিউম।
রিজিয়ন। রিজিয়ন হচ্ছে দুইটি বিন্দু দ্বারা, দুইটি পয়েন্ট দ্বারা কানেক্টেড, দুইটি পয়েন্ট দ্বারা কানেক্টেড একটি একটি দ্বিমাত্রিক তল, একটি দ্বিমাত্রিক তল। ভাইয়া একটু বেশি বুকিশ হয়ে গেছে, বুঝলাম না জিনিসটা। দেখো দেখো, ফিল করা ট্রাই করো। এই একটা বিন্দু, একটা বিন্দু পাশাপাশি আরও একটা বিন্দু, দুটো বিন্দু কানেক্টেড হয়েছে। অলরাইট, এখন এই যে এখানে যে একটা আমি তল দেখালাম, এই যে একটা তল, এটাকে বলা হচ্ছে যে একটা রিজিয়ন। রিজিয়ন মানে একটা ক্ষেত্র, এই যেটাকে বলা হয় একটা ক্ষেত্র। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, এই জিনিসটা কেন শিখলাম? এই যে ইউডক্সাস তার কাজটা করতে যাচ্ছে, সেও কিন্তু এই ক্ষেত্র নিয়ে কাজ করে। তো এই রিজিয়ন বা ক্ষেত্রকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, এই রিজিয়ন বা ক্ষেত্রকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এক, রেগুলার রিজিয়ন বা নিয়মিত ক্ষেত্র, রেগুলার রিজিয়ন বা নিয়মিত ক্ষেত্র, সাথে সাথে উদাহরণ দিয়ে নিই। সে ফর এক্সাম্পল বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত টু সাম এক্সটেন্ট, এখন আমরা জানি, এটা নিয়ে আরও রহস্য একটু পরে বলছি। এগুলার মোটামুটি আমরা সূত্র জানি, তাই না? সূত্র দিয়ে ডিরেক্টলি ক্ষেত্রফল বের করে ফেলতে পারি, ডিরেক্টলি ক্ষেত্রফল বের করতে পারি, ডিরেক্টলি এরিয়া বের করে ফেলতে পারি, আমাদের সূত্র জানা আছে। আর রাইট, ধরো তুমি একটা কোণকও ধরতে পারো, এই যে কোণক বা একটা ট্রায়াঙ্গেল বা একটা কোণক, প্রত্যেকটার ক্ষেত্রফল তুমি বের করার জন্য তোমাকে সূত্র জানা আছে। বাট তুমি চিন্তা করে দেখো তো, এটা তো এক নাম্বার। দুই নাম্বার যদি বলি, আমি যদি ইরেগুলার কোনো একটা রিজিয়ন নিয়ে কথা বলি, ইরেগুলার রিজিয়ন, সেটা দেখতে কেমন? ইরেগুলার রিজিয়নটা হচ্ছে ঠিক এই রকম, দেখো তো মাই ডিয়ার ইস্টু, এটা আসতে পারে। অথবা এই যে, তুমি কি এদের ক্ষেত্রফল এইরকম কোনো সূত্র দিয়ে তুমি বের করতে পারবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? পারবে, পারবে না, তাই না? এখানে আমি আসলে কী করতে পারি, এখানে আমি কী খাটাবো সূত্র, কী খাটাবো এরকম সূত্র? সে আমি বলো যে এখানে যদি আমি মনে করো বৃত্তের সূত্র খাটাই, খাটাতে পারবো? পারবো না। সর্বোচ্চ ভাইয়া এখানে তো আছে, একটু কার্ভ আছে, এখানে একটা বৃত্ত দিয়ে দিন, হ্যাঁ দাও, বাট বাকি অংশ, বাকি অংশ বাদ পড়ে যাচ্ছে। তাহলে এই যে অনিয়মিত রিজিয়নটা বা এই যে ইরেগুলার যে শেপটা আছে বা রিজিয়নটা আছে, এই শেপটা বা এই রিজিয়নটা বের করার জন্যই আসলে ইন্টিগ্রেশনের জন্ম হয়। এই ইরেগুলার শেপটুকু, এই ইরেগুলার যে ক্ষেত্রফলগুলো, এটা যে বের করার পদ্ধতি, সেটা থেকে আসলে কনসেপ্টটা আসে যে ইন্টিগ্রেশন কোথা থেকে আসবে। আমাদের আলোচনা এটা না, আলোচনার পার্ট কোনটা? মেথড অফ এক্সার্শন, এটাকে আমরা কীভাবে শিখবো এখন, নিঃশেষ পদ্ধতি কীভাবে শেখা যায়, চলো একটু পড়ি এটা নিয়ে। আটকে গেছে, তাই না? আবার বলি, আমাদের টার্গেট হচ্ছে যে এই জিনিসটাকে, এই রেগুলার শেপটাকে, আমাদের ক্ষেত্রফল বের করা। এগুলো তুমি চিন্তা করে দেখো তো, আমি যদি এদেরকে কেটে 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 ক্ষেত্রফল বের করতে পারি, তাও তো আমাদের ক্ষেত্রফল, মানে ইন্টিগ্রেশনের মেইন বেসিক কী বলেছিলাম, ক্ষুদ্র 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 ভাগগুলোকে নিয়ে আমরা কাজ করব, তাহলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো বা ইন্টিগ্রাল ভ্যালু পেতে পারবো। ব্যাপারটা বাদ দাও এইসব, ইরেগুলার রেগুলার রিজিয়ন কনসেপ্ট বোঝা গেছে। আমরা এখন শিখবো হচ্ছে যে মেথড অফ এক্সর্শন, এই জিনিসটা আসলে কী বলে। মহামতি ইউক্লিড তার সময় মোটামুটি এগুলো নিয়ে ডিসকাস করেন, তবে আর্কিমিডিস এসে এই জিনিসটাকে আরও সুন্দর করে ডেভেলপ করেন। মহামতি ইউক্লিড যদিও ওনার বেসিক জিনিসপাতি দেয় হচ্ছে যে জিওমেট্রি সম্পর্কে, আমি একটু তোমাদেরকে লেখাই যে জিনিসটা, সেটা হচ্ছে উপরের পার্টটা মুছে দিই। মেথড অফ এক্সর্শন, ইন্টারনেট একটু জ্বালাচ্ছে। মেথড অফ এক্সর্শন, এটাকে নর্মালি আমরা মনে করবো হচ্ছে ভরাটকরণ পদ্ধতি। ভরাট করা পদ্ধতি, দেখি ঠিক আছে, আটকে গেছে,
খুব খারাপ লাগে সব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ ফাইন। ভরাট করা পদ্ধতিটা তোমাদেরকে একটু বোঝাই, আমাদের টার্গেট কী ছিল, যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা, তাই না? এই বৃত্তের ক্ষেত্রফলটা তুমি একবার চিন্তা করে দেখো তো, আমাদেরকে ইউডক্সাস কী বলেছেন, এই বৃত্তের ক্ষেত্রফল মানে সমান বৃত্তের এই ক্ষেত্রফলের সমান আমাদের একটা বর্গক্ষেত্র দরকার ছিল। তো আমরা এটা পারবো না, বলেছিল যে কেউ এটা প্রমাণ করতে পারবে না। তো আর্কিমিদি শেষে আমাকে দেখান যে এই মেথড অফ এক্সোশন দিয়ে আমি মাঝখানে একটা, আসলে মাঝখানে এসে আমি একটা নিয়মিত শেপ দিলাম, রেগুলার একটা শেপ দিলাম, এটা তো করা যায় তাই না, আমি এটা চাইলে আঁকতে পারি, এটা আঁকলাম। তুমি চিন্তা করে দেখো তো, এখানে আরও কিছু বহুভুজ যদি দেই, এখানে একটা ধরো ট্রায়াঙ্গেল দিলাম, এখানে একটা ট্রায়াঙ্গেল দিলাম, তুমি এবার চিন্তা করে দেখো তো, আগে যে বৃত্তের ক্ষেত্রফলটা আমরা পেতাম বর্গক্ষেত্র দিয়ে, এখন কি আরও একটু অ্যাকুরেট পাচ্ছি না, আরও একটু অংশ ভরাট হচ্ছে বৃত্তের, আরও বেশি ক্ষেত্রফল পাচ্ছি? চিন্তা করে দেখো তো, এখন ট্রায়াঙ্গেল দিয়ে ভরাট করলাম, কি বলেছিলাম, ভরাটকরণ পদ্ধতি, ভরাট করলাম। তুমি এবার চিন্তা করে দেখো না, আমি এখানেই থেমে যাব না, কারণ আমার কী দরকার, পুরো বৃত্তটা দরকার। এবার তুমি এক কাজ করো, এখান থেকে কানেক্ট করো আরও আরও, দেখো টিকটিকিও বলতেছি, ঠিক 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 ঠিক, আরও আরও, দেখো এই যে তুমি যখন আরও ভিতরে চলে যাচ্ছ, এই যে দেখো এগুলো ভরাট করে যাচ্ছ, তুমি দেখো দেখো এই যে অংশটুকু, যেটুকু অংশ আছে ভিতরে, যে বাইরে যে অংশটুকু আছে, কার্ভ অংশটুকু আছে, এটা আরও আরও কমে যাচ্ছে। অর্থাৎ তুমি যদি বহুভুজ দিয়ে ভর্তি করতে পারো এই অংশটুকুকে, তাহলে এই নিয়মিত শেপগুলো দিয়ে তুমি একদিন না একদিন তুমি প্রায় বৃত্তের সমান ক্ষেত্রফলটা তুমি অ্যাচিভ করতে পারবা। আর্কিমিডিস এই কনসেপ্টটা নিয়ে আসলে কাজ করেন, আর্কিমিডিস আমাদেরকে দেখান যে না, মেথড অফ এক্সোশন এমন একটা পদ্ধতি যে যদি আমি ক্যালকুলাস না জানতে পারি, বাট আমি ক্যালকুলাসের আইডিয়াটা আমি ডেভেলপ করতে পারি, যেখান থেকে আসলে সে আমাকে দেখায় যে না, আসলে বৃত্তের ক্ষেত্রফল আমাকে ইউডক্সাস যা যা বলেছেন তা সত্যি, এবং এভাবে আমি চাইলে বের করতে পারি। তাহলে কষ্ট করে একবার চিন্তা করে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসটা তোমাদের মাথায় ঢুকেছে কিনা, যে ভরাটকরণ পদ্ধতি, আমি যদি এরকম একটা ইরেগুলার শেপকে, এরকম যদি একটা ইরেগুলার শেপকে, এখানে যদি আমি যদি একটা, ধরো আমার কাছে তো মনে করো যে একটা ট্রায়াঙ্গেল নিলাম, আবার এখানে যদি আরও একটা ট্রায়াঙ্গেল নেই, এরকম বহুভুজ দ্বারা যদি ভরাট করতে পারি, তাহলে কি আমরা সেই জিনিসটার ক্ষেত্রফল পেতে পারি কিনা, আমাকে একটু তোমরা বলো, এটুকু বোঝা গেছে নাকি, ভরাট করতে 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 এক পর্যায়ে আমি আমার ক্ষেত্রফলটা পাবো কিনা, এই কনসেপ্টটা আমাকে একটু বলো, বুঝতে পেরেছো কিনা, দেন আমি মুভ অন করবো। অলরাইট, সো আমি আর্কিমিডিসের কথা যখন বলছি, আর্কিমিডিসের গল্প তোমাদের আরেকটু জানা দরকার, কারণ লোকটা তার লাইফে অনেক কিছু অ্যাচিভ করে গেছেন। আর্কিমিডিসের কথা যখন বলেছি, আর্কিমিডিস নিয়ে আরেকটু কথা বলি, হ্যাঁ। সো আর্কিমিডিস তো এই আইডিয়াটা, তাই না, আর্কিমিডিসের সবচেয়েতে ইয়া ছিল কি জানো, যে তার কাছে ছিল হচ্ছে মেকানিক্যাল প্রসেসগুলো। তো আর্কিমিডিসের যে প্রথম, মানে তোমরা যখন বলবিদ্যা পড়তে যাবা বা স্ট্যাটিক্স পড়তে যাবা, তখন আর্কিমিডিসের অনেক কাজই তোমরা মনের অজান্তেই করে ফেলবা। আর্কিমিডিস কী করেন, আর্কিমিডিসের ফেভারিট ইস্যু ছিল হচ্ছে যে ভারসাম্য বা লিভারের যে নীতি উনি আবিষ্কার করেন, ভারসাম্য। তিনিই প্রথম একটা কাজ করেন যে তাকে যদি বলা হয় যে না, একটা দাড়িপাল্লা যদি দেওয়া হয়, সে ফর এক্সাম্পল এই পরিমাণ, এবং দাড়িপাল্লার এক পাশে আমাকে যদি দেখা একটা গোলক, এবং মানে সমান ক্ষেত্রফল সম্পন্ন একটা গোলক, মানে একটা কোণকার একটা গোলক দেওয়া হয় সমান ক্ষেত্রফলের, একটি কোণক আর একটা গোলক, মানে ইকুয়াল আমাদের যে ক্ষেত্রফল, সমান ক্ষেত্রফল সম্পন্ন, আরেক পাশে যদি একদম সেম ক্ষেত্রফলের যদি একটি সিলিন্ডার দেওয়া হয়, একটি সিলিন্ডার দেওয়া হয়, তিনি এটাই প্রমাণ করেন যে না, আসলে এইটা আর এটা, এরা একটা ভারসাম্যে থাকে, এরা হচ্ছে সমান এবং ইকুয়াল ওজন বহন করে। তুমি
মানে তুমি কল্পনাও করতে পারবে না, ঠিক এই জিনিসটা থেকে, ঠিক এই জিনিসটা থেকে তিনি আয়তনের যে সূত্রটা, গোলকের যে আয়তন, গোলকের আয়তন নির্ণয়ের যে সূত্রটা আছে, উনি এই সূত্রটা এখান থেকে আবিষ্কার করেন। আর্কিমিডিসের ফেভারিট ইস্যু কী ছিল? ভারসাম্য নিয়ে সে কাজ করতো অনেক। তিনি এমনও বলেছিলেন যে না, আসলে আমাকে যদি একটা লিভার এনে দাও, আমাকে যদি একটা লিভার এনে যাও, যার মাঝখানে যদি আমি একটা, যদি কোনো একটা বস্তু লিভার দিতে পারি, তাহলে আরেক পাশে যদি তুমি যদি পৃথিবী রাখো আর এই পাশে যদি আমার কাছে কিছু একটা দাও, আমি চাইলে পৃথিবী কোন আড়াই ফেলতে পারবো, কী সাংঘাতে। কথাটা আরেকবার বলি, সে ফর এক্সাম্পল তিনি বলেছেন আমাকে একটা লিভার দাও, লিভার মানে কি মাঝখানে একটা পিভট থাকবে, এই পরম পয়েন্ট থাকবে, পয়েন্ট দিল, এই পাশে যদি পৃথিবীও থাকে সে এখানে এমন ফোর্স দিতে পারবে, দিয়ে পৃথিবীকে পর্যন্ত নাড়ায় ফেলার মতো সে আইডিয়াগুলো ড্রপ করে। মানে মেকানিক্যালের যে কনসেপ্টগুলো আছে অনেক কিছুই আর্কিমিডিসের জায়গা থেকে আসে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে ওনাকে ট্রিবিউট দেওয়া শেষ, আমরা একটু এখন এই যে ক্যালকুলাসের যে আলোচনাটা, এই আলোচনাতে আমরা চলে আসি যে ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে ডেভেলপমেন্ট এটা আসলে কীভাবে ঘটে। এগুলো তো আমাদের খুব প্রাচীন কথাবার্তা, মেথড অফ এক্সোশন, এগুলো তখন মানুষ কষ্ট করে 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 বের করতো। সো আমি খুব ফাস্ট কিছু কথাবার্তা বলবো, সেগুলো হচ্ছে প্রথম থেকে আসি একটা একটা করে, যে এই যে মেথড অফ এক্সোশন বের করার পরে, আমি বললাম না এত আগে থেকে মানুষ চিন্তাভাবনা করে আসছে ইন্টিগ্রেশন সম্পর্কে। সবার আগে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে আসলে পিয়ের দে ফার্মা, উনি আবিষ্কার করেন হচ্ছে যে ঢাল আবিষ্কার করা মানে হচ্ছে, ঢাল মানে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়াল, ঢাল মানে অন্তরীকরণ বা ঢাল নির্ণয় মানে হচ্ছে যে তোমার অন্তরীকরণ। কিন্তু একই জিনিস ধীরে ধীরে আসলে সম্পর্কটা কোথায় অন্তরীকরণ আর ইয়ার মধ্যে, ইন্টিগ্রাল আর ক্যাল মানে ইয়ার মধ্যে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে। প্রথমে বলেছিলাম একটা চককে ভেঙে 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 তুমি যদি একদম গুড়া গুড়া করে ফেলো, একটা গুড়াও যদি এদিক ওদিক না যায়, সেই গুড়াগুলোকে তুমি যদি জোড়া লাগাও, যদি আবার সেই চকটা ফিরে পাও, এখানে ইন্টিগ্রাল এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস চলে। অর্থাৎ আমি যদি ডিফারেন্সিয়েশন থেকে আমি যদি এটা কারবার পড়াবো আমি ফাংশন দিয়ে, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন থেকে এখান থেকে যদি আমি একটা ফাংশন পাই ইন্টিগ্রাল, ধরো একটা ফাংশন এরকম, তো একটা আর একটা রিভার্স প্রসেস, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, একটা আর একটা রিভার্স প্রসেস। অর্থাৎ ডিফারেন্সিয়েশন থেকে আমি যদি পাই ডেরাইভেটিভ, আর ইন্টিগ্রেশন থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা অ্যান্টি ডেরাইভেটিভ। এটা সবার আগে আসলে একজন স্কটিশ গণিতবিদ, এটা হচ্ছে গ্রেগরি, আমাকে আসলে প্রথম বলে ডেরাইভেটিভ, আমাকে না আসলে এই মহাবিশ্বের মানুষজনকেই বলে, জেমস গ্রেগরি প্রথম এই জিনিসটা দেখান। এটা বলা হচ্ছে যে জেমস গ্রেগরি। সো আমি মোটামুটি তোমাদেরকে যা যা বেসিক বা যত গল্প আসলে বলার দরকার ছিল আমি বলে ফেলেছি, এখন আমি ডিরেক্টলি ম্যাথমেটিক্সে থ্রু করবো। হ্যাঁ, তবে আমি যেটা বলেছিলাম না, এই যে এই পর্যন্ত ঠিক আছিল, মানে একদম প্রাচীনকালে যে ক্যালকুলাস সেটা ডেভেলপ করা শেষ, এরপরে এসে সবার আগে সবচেয়ে গোছানো যে ফর্মেটটা, গোছানো ক্যালকুলাসটা আমাদেরকে উপহার দেন দুজন মহামতি, এক নিউটন, মহামতি নিউটন, দুই আরেকজন দেন, সিনি হচ্ছে দেন লিবনিস, ভোলার ভ্যান লিবনিস। জার্মান ম্যাথমেটিশিয়ান, আরেকটা হচ্ছে যে নিউটন, এদিকে। সো অলরাইট, এই দুজন এসে সবচাইতে গোছানো যে ক্যালকুলাস বা গোছানো যে ফর্মেটটা আমরা এখন পাচ্ছি, এই জিনিসটা আমাদেরকে দেন। এখন আমি ম্যাথমেটিক্সে চলে যাব, এখন একদম ম্যাথমেটিক্সের কোর বিষয় যে কোথা থেকে আমাদের এই ইস্যুগুলো আসে, তো আমি ওইটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তবে আমি তোমাদেরকে একটু আগে পড়িয়েছিলাম যে মেথড অফ এক্সোশন দিয়ে এই জিনিসটা আসলে কীভাবে ফর্ম করে, কীভাবে ইন্টিগ্রালকে আমরা লিখব, এই জিনিসগুলো নোটেশনগুলো প্রত্যেকটা জিনিস আমি এখন দেখাবো, দেখিয়ে একদম লাস্টে একটা প্রমাণ দিয়ে আমি আজকে লেকচার শেষ করব। অলরাইট, কতক্ষণ হয়েছে একটু দেখে নেই, খুব একটা বেশিক্ষণ হয় নাই। যাই হোক, তুমি চিন্তা করে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এইটা একটা আমি ধরলাম হচ্ছে এটা এক্স এক্সিস,
এটা ওয়াই এক্সিস, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এইটুকু। ধরো এটা হচ্ছে একটা ফাংশান, চিন্তা করে দেখো তো, তো এই ফাংশানটা এখান পর্যন্ত শেষ হলো। এখানে আমি ধরলাম এটাকে ফাংশান অফ এক্স, হ্যাঁ এটা একটা ফাংশান অফ এক্স, এখানে আছে এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালুগুলো আমরা পাচ্ছি। তো চিন্তা করে দেখো তো, এই ফাংশানটা এখান পর্যন্ত এখানে এক্সিস্ট করে, এক্সিস্ট করে। এখন আমি একটা কাজ করব, এই ফাংশানটাকে, এই ফাংশানটাকে বেশ কিছু ভাগে ভাগ করব। দেখো তো এখান থেকে এটাকে যদি আমি, এটাকে যদি আমি এই পরিমাণ অংশটা যদি আমি একটা চতুর্ভুজ আকারে ভাগ করি, এটা আমার কাছে একটা দেখো তো চতুর্ভুজ হয়। এবং আমি এই চতুর্ভুজটাকে কিছু সমান অংশে ভাগ করতে পারি, সমান অংশে ভাগ করতে পারি, সমান অংশে ভাগ করতে পারি, সমান অংশে ভাগ করতে পারি। এই অংশগুলোকে আমি যদি জোড়া লাগাই তাহলে আমি এইটুকু অংশ পেয়ে যাচ্ছি। আবার সিমিলারলি এখানে হচ্ছে একটু নিচু, এখানে আমি আরও একটা চতুর্ভুজ টেনে দিলাম। এই চতুর্ভুজগুলো দেখো তো এগুলোকে আমি যদি আবার সমান অংশে, এদেরকে নাম দিব হচ্ছে ডেল এক্স, এই সমান অংশগুলোকে নাম দিব ডেল এক্স। আবার এখানে হচ্ছে সেম, সমান অংশে ভাগ করলাম, সমান অংশে ভাগ করলাম, সমান অংশে ভাগ করলাম। এই অংশগুলোকে নিয়ে আমি আবার যদি বলি ডেল এক্স, তাহলে চিন্তা করে দেখো তো মোটামুটি আমরা একটা ক্ষেত্রফল আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করে 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 আসলে যোগ করার যে প্রসেসটা, এই প্রসেসটাকেই বলা হচ্ছে যে আমাদের ইন্টিগ্রেশন। এই যে প্রসেসটা আছে এটাকে বলা হয় ইন্টিগ্রেশন। আচ্ছা হ্যাঁ, একজন বলছে ভাইয়া খাতায় না লিখলে তো চলবে না নাকি। আচ্ছা কে কি বলতেছে, গল্প তো খাতায় না লিখলেও চলবে। অলরাইট, সো ফাইন, আমরা একটা তোমাকে একটু কনসেপ্ট একটু দেখাই। হ্যাঁ, এই যে এই জিনিসটা আসলে কীভাবে ফর্ম করে, তো আমি তোমাকে এইটুকু নিয়ে বুঝালাম যে না আসলে এই ক্ষেত্রফলগুলো নিয়ে আমাদের কাজ করা লাগবে। তো তুমি চিন্তা করে দেখো তো, এইটুকু জিনিস নিয়ে আমরা যখন কাজ করছি, এইটুকু জিনিস নিয়ে যখন আমরা কাজ করছি, এগুলো হচ্ছে একটা ফাংশন অফ এক্সের যে ভ্যালু। তো আমি তোমাকে দেখাই, তুমি চিন্তা করে দেখো তো, তুমি যখন ফাংশন অফ এক্স ইজ, আমি ধরতাম হচ্ছে তোমাকে একটা ফাংশন দিলাম তাই না, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু টোয়াইজ এক্স প্লাস থ্রি, সে ফর এক্সাম্পল তোমাকে আমি যখন বলতাম ফাংশন অফ ওয়ান বের করো, তুমি এক্সের ভ্যালু কি ওয়ান বসাতে না? এক্সের ভ্যালু ওয়ান বসানোর কারণে আমার কাছে এখানে কত পেতাম, ফাইভ পেতাম, টু ইন্টু ওয়ান প্লাস থ্রি মানে ফাইভ পেতাম। অলরাইট, এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াই এর যে ভ্যালু পেতাম এটাই কি আমাদের ফাংশন অফ এক্স বা ওয়াই ছিল না? তাহলে চিন্তা করে দেখো তো, এই অংশটুকু যদি ক্ষেত্রফল বের করতে হয়, এইটুকু অংশ কি, এইটুকু অংশ কি ওয়াই এর অংশ, এইটুকু অংশ কি ডেল এক্সের অংশ। তাহলে তুমি একবার চিন্তা করে দেখো, এইটুকু আমি যদি এক্স ওয়ান চিন্তা করি, ধরো এটা এক্স টু, এটা এক্স থ্রি, ব্লা 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 যা হোক, এইটুকু ক্ষেত্রফল যদি আমাদের যদি বের করা লাগে, চিন্তা করে দেখো, তাহলে আমি যদি এ ওয়ান বলি তাহলে আমি এটাকে কী বলতে পারি বলতো, ফাংশন অফ এক্স ওয়ান, ফাংশন অফ এক্স ওয়ান, এই যে আউটপুট এক্স ওয়ান ইন্টু ডেল এক্স যদি লিখি, তুমি কি রাগ করবা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কি রাগ করবা? বুঝি নাই ভাইয়া, বুঝেন, দেখেন আমি এখান থেকে এক্স ওয়ান পর্যন্ত ভ্যালু নিলাম, সে ফর এক্সাম্পল এটুকু একটা ভ্যালু নিলাম বা ডেল এক্স পরিমাণ ভ্যালু নিলাম। হ্যাঁ, আমি এই ডেল এক্স এক্স ওয়ানের জন্য, এখানে হচ্ছে এক্স ওয়ান পর্যন্ত ভ্যালু, এক্স ওয়ানের জন্য আমি তার ফাংশন অফ এক্স একটা আমার ফাংশন ছিল, তাহলে এক্স ওয়ানের জন্য তাহলে ভ্যালু কত আসবে, ফাংশন অফ এক্স ওয়ান, এই যে উচ্চতা পরিমাণ মান আউটপুট, এই এক্স ওয়ানের ভ্যালুর জন্য আউটপুট আসছে এতটুকু। কিন্তু চিন্তা করে দেখো তো, এই যে ক্ষেত্রফলটার জন্য এখানে যদি এক্স ওয়ান হয়, এটুকু পরিমাণে এক্স ওয়ান, ফাংশন অফ এক্স ওয়ান, কারণ উচ্চতা তো চেঞ্জ হয়নি, আয়তক্ষেত্র কল্পনা করেছি, এইটুকুর পরিমাণ কতটুকু ডেল এক্স। তাহলে আমি কি দেখি বলতো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল, তাহলে প্রথম ক্ষেত্রফলটা কি এটুকু। সিমিলারলি আমি যদি লিখি এ টু, এ টু কী হবে, ফাংশন অফ এক্স টু ইন্টু ডেল এক্স, এ থ্রি ফাংশন অফ এক্স থ্রি ইন্টু ডেল এক্স। আবার এ এন সংখ্যক যদি থাকে এরকম আমাদের কাছে, তাহলে লিখতে পারি ফাংশন অফ এক্স এন ইজ ইকুয়াল টু এক্স এন। আমি জানি মাথা গরম হয়ে গেছে তোমাদের, একটু মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখো তো জিনিসটাকে ক্লিয়ার কিনা। একটু মাথা ঠান্ডা করে একটু চিন্তা করে দেখো এটাকে ক্লিয়ার কিনা। এটাকে ক্লিয়ার কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ। যদি এটুকু যদি ক্লিয়ার হয়
তার মানে দেখো তো এই এন সংখ্যক, দেখো তো এই এন সংখ্যক, এন সংখ্যক যে বর্গক্ষেত্র আছে, সরি আয়তক্ষেত্র আছে বা এই রেক্টেঙ্গুলার শেপগুলো আছে, ওইগুলো নিয়ে কি এই যে পুরো ফাংশনটা, এই যে পুরো ফাংশনের যে অংশটুকু এটুকু গঠিত না? তাহলে এটাকে বলতে পারো যে পুরা এরিয়া, পুরা এরিয়া, এই যে এই অংশটুকু, এই ফাংশন অফ এক্সের জন্য পুরো এরিয়াটুকুই কি এটা আমি লিখতে পারি কি না আমাকে একটু বলো। এই পুরো এরিয়াটুকু এটাকে এভাবে লিখতে পারি কি না তুমি আমাকে একটু বলো। যদি এটাকে যদি এইভাবে লেখা যায় তাহলে চিন্তা করে দেখো আমি কি লিখেছিলাম, এ টু দি পাওয়ার এন, এটা মানে হচ্ছে আমার কাছে এরিয়া মানে হচ্ছে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট 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 প্লাস এন সংখ্যক এ, এটা আমরা লিখতে পেরেছিলাম। অর্থাৎ এটাকে যদি আরও একটু সুন্দর করে আমি লিখি, মোদ্দা কথা হচ্ছে এখান থেকে ফাংশন অফ এক্স ওয়ান ডেল এক্স, ফাংশন অফ এক্স টু ডেল এক্স, ডেল এক্স আমাদের কাছে কনস্ট্যান্ট, ডট 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 এখান থেকে আমি বলতে পারি ফাংশন অফ এক্স এন ডেল এক্স, এইটুকু আমাদের কাছে ক্লিয়ার। তাহলে চিন্তা করে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু বড় হয়েছো এখন একটু বড় চিহ্ন দেখবা। এখন এখান থেকে বিজ্ঞানীরা কল্পনা করেন যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে এখানে ফাংশন অফ এক্স ওয়ান প্লাস ফাংশন অফ এক্স টু প্লাস ডট 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 ফাংশন অফ এক্স এন, এখানে আবার ডেল এক্স জাস্ট কমন নিয়ে বের করে দিতে পারি, তারা মনে করে যে না আমি এটাকে এই স্টাইলে লিখতে পারি, সামেশন স্টাইলে, যেখানে আমি এখানে লিখব ফাংশন অফ এক্স আই, ফাংশন অফ এক্স আই এখানে লিখতে পারি ডেল এক্স, এবং এখানে লিখবে হচ্ছে তারা এন, অ্যান্ড ফাইনালি তারা লিখবো যে আই ইজ ইকুয়াল টু ওয়ান। মানে এন সংখ্যক আমার কাছে কী আছে, আমার কাছে এগুলো রেক্টেঙ্গেল আছে, অ্যান্ড আই থেকে শুরু করে, মানে আই হচ্ছে এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, এখানে হচ্ছে এটাকে ইনিশিয়াল পয়েন্ট বলে, যেখান থেকে শুরু করব ক্ষেত্রফল গণনা, এখানে হচ্ছে ঠিক কতগুলো মানে টার্মিনাল পয়েন্ট কতগুলো আসবে, আর এটা হচ্ছে যে আমাদের নোশন, এই যে এখান থেকে যেটা পেয়েছি এটা। আমাকে একটু তোমরা কনফার্ম করো এই যে জিনিসটা, এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো কিনা, খুবই ইম্পর্ট্যান্ট। আমি পুরো ইন্টিগ্রেশনের কনসেপ্টটা এখান থেকে ডেভেলপ করছি, আর একটা প্রসেস আছে সেটা আরও একটু ইজি ক্লাসের শেষে দেখাবো। অলরাইট, তোমরা আমাকে এটা একটু বলো যে এটা বুঝতে পেরেছো কিনা। আমার কলম পড়ে যাচ্ছে বারবার, যাই হোক। অলরাইট, এটুকু যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে আমি খুবই সুন্দর করে একটু তোমাদেরকে বলি জিনিসটা। দেখো তো আমি এন সংখ্যক নিয়েছি, তাই না? তো তুমি একবার চিন্তা করে দেখো তো, আমি যত, এই যে দেখো এগুলো আসে এরকম, আমি যত বড় নিতে পারি, এগুলো আসছে এরকম, এখানে আসছে এরকম, মানে এক একটা প্রসেস হচ্ছে এরকম। তুমি যদি চিন্তা করে দেখো তো আমি তো এটা এত মোটা করে নিচ্ছি, যত ছোট ছোট যদি আমি নিতে পারি, যত ছোট ছোট অংশে কাটতে পারি, যত ছোট অংশে কাটতে পারি, মানে এন যত বাড়বে, এন সংখ্যা যদি ইনফিনিটি যদি হয়ে যায়, ইনফিনিটি সংখ্যক, দেখো তো তুমি একবার এটা খেয়াল করো ভালো মতে, এন সংখ্যক বাড়ছে মানে এই যে আয়তক্ষেত্র সংখ্যা বাড়ছে, আয়তক্ষেত্র সংখ্যা বাড়ছে, তাহলে তুমি একবার চিন্তা করে দেখো তো যত আয়তক্ষেত্র আমি বাড়াবো তত অ্যাকুরেট ভ্যালু পাবো কি না? যত এন ইনফিনিটি মানে এন যত বাড়বে, এন যত বাড়বে বাড়বে আমার ক্ষেত্রফল তত অ্যাকুরেট হবে। তত অ্যাকুরেট, দেখো এন যত বাড়বে তত ক্ষেত্রফল অ্যাকুরেট, কারণ এদেরকে আমি আরও আরও ভাগ করতে পারবো, আরও ভাগ করতে পারবো, এন যত বাড়বে, তার মানে আমি যদি এন যদি ইনফিনিটির কাছাকাছি কিছু নিতে পারি, এন যদি ইনফিনিটির কাছাকাছি মানে যত ইচ্ছা পারি নিতে পারি, আমার কাছে এরিয়া তত অ্যাকুরেট। তাহলে একটা জিনিস চিন্তা ভাবনা করো, এটা সবচেয়েতে, এটা সবচাইতে চিরন্তন সত্য। দেখো এই যে এরিয়াটুকু আছে, যত এন বাড়াবো, এই যে দেখো তো দুইটা ক্ষেত্রফলের যে পরিধি, বা এই যে পরিধি না আসলে এই যে বেদটুকু বা ডেলেক্স যতটুকু বলেছি, দেখো তো ক্ষেত্রফলের যে আসলে এই অংশটুকু, প্রস্থের অংশটুকু, ক্ষেত্রফলের যে প্রস্থের অংশটুকু, এটা বেড়ে যাবে না কমে যাবে, এন যত বাড়তে থাকবে, যত আমি এটাকে ডিভাইড করবো, দেখো তো এই যে এটা একটা আমার কাছে আয়তক্ষেত্র আছে, যত এটাকে ভাগ করবো, যত এটাকে ভাগ করবো, এই অংশটুকু প্রস্থের অংশটুকু কি বেড়ে যায় না কমে যায়, কমে যায়। তাহলে ডেলেক্স কী হয়েছে, দেখো তো কমে গেছে, তার মানে কি এন যত বাড়বে আমার কাছে ডেলেক্স ততই কমবে, জিরোর কাছাকাছি চলে যাবে, এন যত ইনফিনিটির কাছাকাছি যাবে, লাইক এ দেখা যাচ্ছে, কুল আলহামদুলিল্লাহ, এন যত আমাদের ইনফিনিটি সংখ্যক হবে, এরিয়া
তত অ্যাকুরেট হবে, এরিয়া যত অ্যাকুরেট হবে আমার কাছে ডেল এক্স এর পরিমাণ তত কমতে থাকবে, মানে ডেল এক্স এর যে পরিমাণটুকু এই যে এই অংশটুকু এটা তত কমতে থাকে। তাহলে আমি এখান থেকে লিখে দেই এন ইনফিনিটি হলে আমার কাছে ডেল এক্স জিরোর কাছাকাছি যাবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট চিন্তা করো, এই যে লিমিটের যে খেলা, এই যে লিমিটের খেলা, এটাকে তোমরা এভাবে বলতে পারো, জায়গা তো খুব একটা বেশি না, আচ্ছা দেখি চিন্তার চেষ্টা করি আটানোর, এ ইজ ইকুয়াল টু তুমি যদি এখানে লেখো যে লিমিট লিমিট এক্স ডেল এক্স টেন্স টু জিরো অ্যান্ড ইন আই ইজ ইকুয়াল টু ওয়ান অ্যান্ড ফাংশন অফ এক্স আই ডেল এক্স, যদি এটা যদি সত্যি হয়ে থাকে এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারো ওয়ান থেকে এন পর্যন্ত, শুরু থেকে এন পর্যন্ত এটাকে তুমি এই যে এটাকে এই আকারে লিখতে পারো, এরকম একটা এস আকারে সাইন দিবা, এখানে লিখতে পারো এক্স এন থেকে শুরু করে এক্স ওয়ান, বা এখান থেকে শুরু করে এটাকে তুমি লিখতে পারো হচ্ছে ফাংশন অফ এক্স ডি এক্স, ফাংশন অফ এক্স ডি এক্স। ভাইয়া এখানে তো ডেল এক্স ছিল, কীভাবে ডি এক্স হয়ে গেল এই জিনিসটা নিয়ে একটু বলছি, এখন একটু বলবো। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কী লিখতে পারি, লিমিট লিমিট কনসেপ্টটা আনসি কোথা থেকে দেখো, যত আমি এন যত বাড়াবো ডেল এক্সের পরিধি তত কমে যাবে, ডেল এক্সের পরিধি যত কমে যাবে তত অ্যাকুরেট এরিয়া পাবো, এই কারণে আমি একটা লিমিট দিয়ে দিয়েছি, এই লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, জিরোর কাছাকাছি নিয়ে যেতে পারে, এটা একদম ক্ষুদ্রতেই ক্ষুদ্র ভাগে নিয়ে নিছি। এখন চিন্তাভাবনা করে দেখো এই সেম জিনিসের মধ্যে আমি যদি এই লিমিটটা বসাই এটা হবে আমার আকারটা, এরিয়া ইজ ইকুয়াল টু আমার কাছে নতুন সাইন আসছে কীভাবে নোটেশন, এক্স টু দি পাওয়ার এন আপার লিমিট, এক্স টু দি পাওয়ার ওয়ান লোয়ার লিমিট, যেখান থেকে শুরু যেখানে শেষ, যেখানে শুরু যেখানে শেষ, জন্মে শুরু মৃত্যুতে শেষ, জন্মে শুরু মৃত্যুতে শেষ, ফাংশন অফ এক্স ডিএক্স। সবচেয়ে বড় প্রশ্ন ভাইয়া ডিএক্স কোথা থেকে আসলো, মাই ডিয়ার স্টুডেন্টস এটা তোমরা সারা জীবন মাথায় রাখবা, কারণ এটা তোমাদের প্রশ্নে ফিজিক্স পড়তে গেলেও জায়গায় জায়গায় তোমাদের লেগেছে, তোমরা জানো ডেল এক্স হচ্ছে যে অ্যালজাব্রাইক সাইন, ডেল এক্স হচ্ছে যে অ্যালজাব্রা অ্যালজেব্রা, যখন এটা ডিএক্স হয়ে গেছে যখন এই ডেল এক্সের উপর তুমি লিমিট আরোপ করবে, একটা লিমিট দিয়ে দিবে, তখন এটা চলে আসবে ক্যালকুলাস, ক্যালকুলাস ডেল এক্স হচ্ছে অ্যালজেব্রা, এটা হয়ে যাবে ক্যালকুলাস, ক্যালকুলাস কি মোর স্মার্টার, ক্যালকুলাস কি মোর কী বলা হয় এটা অ্যাকুরেট অ্যান্ড প্রিসাইজ। অল রাইট, একটা লিমিট দিয়ে দিয়েছে, এটা একটা লিমিট দিয়ে দিচ্ছে। অল রাইট, এটা আমাদেরকে আরেকটা লাইফের ফিলোসফি শিখায়, কীরকম আমাদের লাইফের মধ্যে কখনো কখনো দেখা যায় বেশ কিছু সীমাবদ্ধতা থাকে, আমাদের লাইফের মধ্যে দেখা যাচ্ছে অনেক কিছু কনস্ট্রেন্ট থাকে, দ্যাট নেসেসারি ডাজেন্ট মিন দ্যাট যে আমরা আটকে যাচ্ছি বা আমরা পিছিয়ে পড়ছি, আমাদের কাছে মাঝে মাঝে লাইফের মধ্যে ওই লিমিটগুলো এই কারণেই আসে কারণ হয়তো ওই পথটাতে আমাদের জন্য কোনো বিপদ অপেক্ষা করছে, বা হয় ওই জিনিসটা আমাদের জন্য ভালো না, অথবা ওই এটা কনস্ট্রেন্ট আমরা ওভারকাম করতে পারলেই আমাদের জন্য একটা মানে কি বলা হয় সুন্দরতম দিন আমাদের জন্য অপেক্ষা করছে। সো লিমিট মানে কি, সবসময় লিমিট আরোপ করা মানে কিন্তু খারাপ জিনিস না, সবসময় আমাদের মাঝখানে কি নিজেদেরকে কি বলা হয় মানে কি বলো নফসকে আমরা একটু ইয়া করা মানেই হচ্ছে যে খারাপ কিছু না, বরং আমরা যদি নিজেদেরকে লিমিটের মধ্যে রাখতে পারি তখন আমাদের আত্মতৃপ্তির জায়গাটা এটা বেড়ে গিয়ে আরও স্মার্টার হয়। সো এখানে একটা ফিলোসফি তোমরা মাথায় রাখতে পারো। সো এটাই তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ডিএক্স কোথা থেকে আসছে, যখন আমাদের এই যে পরিবর্তনটা এই ডেল এক্স ছিল এই ডেল এক্সের উপর আমরা একটা লিমিট আরোপ করে দিয়েছি, তখন আমাদের এটা কী হয়ে গেছে ডিএক্স হয়ে গেছে, তখন আমাদের এটা একটা ডিএক্স হয়ে গেছে। সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে ভাইয়া আমরা এখন এটাকে কীভাবে মনে রাখবো, এই যে লিখবো কীভাবে এই জিনিসটা, এটা তো পড়া তো লাগবে ভাই, এটা পড়ার কী, তাহলে লিখো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এখানে লিখো এটার নাম কী, আমি একটু তোমাদেরকে সাইনটা সহ দেখিয়ে দিই, সাইন কি এরিয়া ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়ান থেকে এক্স টু দি পাওয়ার এন যদি হয় ফাংশন অফ এক্স টু দি পাওয়ার, এখানে কী হয় বলো তো, ফাংশন অফ এক্স বলেছিলাম বা এক্স আই বলেছিলাম, যেখান থেকে হোক শুরু হোক সমস্যা নেই, ফাংশন অফ এক্স ডিএক্স এটা বলেছিলাম, এটাকে তুমি রিড করবা এভাবে যে এরিয়া অফ দ্য রিজিয়ন, এরিয়া অফ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য কার্ভ, দ্য কার্ভ ফ্রম এক্স ওয়ান টু
এক্স এন, অথবা তোমরা মনে রাখতে পারো যে দ্য ইন্টিগ্রাল, দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল অফ দ্য কার্ভ ফ্রম উইথ রেসপেক্ট টু এক্স, বের করতে পারো এভাবে যে দ্য ইন্টিগ্রাল অফ দ্য ইন্টিগ্রাল ভ্যালু অফ দ্য ফাংশন অফ এক্স, এখানে বলতে পারো দে বাউন্ডেড বাই দ্য রিজিয়ন কার্ভ, এটা এক্স ওয়ান থেকে এক্স এন পর্যন্ত, এটাও তোমরা বলতে পারো। সো এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড আর কি। তো অথবা বলতে পারো যে না আসলে ইন্টিগ্রাল অফ দ্য রিজিয়ন অফ এত দেন উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্সের সাপেক্ষে, ডাব্লিউ আর টি এক্স। সো এটা তোমরা মাথায় রাখতে পারো। আর সুযোগ যদি সোজা বাংলায় বলো, তুমি যদি ডিরেক্টলি বলতে চাও এমনি যে সহজে, ভাইয়া এত কষ্ট কী করবে, আমি ম্যাথ করতে আসছি, এখানে তো কেউ ইয়া ফ্যাশন করতে আসেনি বা এত কিছু বলতে পারি না, তবে মাই জেস্টার্স ম্যাথমেটিক্স প্রতিনিয়তই সুন্দর যে বিষয়, একটা আর্ট, একটা আর্ট। সো ম্যাথকে তোমরা এভাবে আসলে নিতে চেষ্টা করবে। তো এটাকে নর্মাল বলতে পারো যে না ইন্টিগ্রাল ভ্যালু অফ ইট বা ইন্টিগ্রেশন অফ এরিয়া বা ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স বলতে পারো যে কোনো কিছু। তবে তবে আমি এখন তাহলে একটু একটু জিনিসপাতিগুলো একটু ব্যাখ্যা করি, ফাইন। তবে এখন আমি লাস্ট কিছু কথাবার্তা বলবো, এবং তারপরে হচ্ছে যে ওই যে একটা জিনিস আমি কিন্তু ফেলে এসেছি, যে জিনিসটা যে ওই যে নিউটন আর লিবনিজ তারা কীভাবে এত কাহিনী করলো, নিউটন আর লিবনিজ কীভাবে আসলে আইডিয়াগুলো মাথায় আসলো, এই জিনিসগুলো নিয়ে একটু লাস্টে কথাবার্তা বলবো। তবে একটা জিনিস তোমাদেরকে শেখানো দরকার যে ভাইয়া সাইনটা ছিল এটা, এটা থেকে কীভাবে এটা হয়ে গেল, এরকম একটা প্রশ্ন তোমাদের মাথায় আসতেই পারে যে ইন্টিগ্রেশনের সাইন কেন এটা। তো তোমরা এটা সবসময় মাথায় রাখবা, মহামতি লিবনিজ, লিবনিজ বানান কি বারবার ভুল লিখতেছি নাকি, ওয়েট, মনে হয় আমি ভুল লিখতেছিলাম, দুঃখিত। মহামতি লিবনিজ তিনি 1675 সালের তেইশে অক্টোবর সর্বপ্রথম এই সাইনটা ইউজ করেন। তো এটা কেন আসে, তখনকার ক্ষেত্রে এই যে এই সাইনটাকে কখনো কখনো মানে ল্যাটিন ওয়ার্ডে বলা হয়েছিল তখন যে সামা, এস ইউ এম এম এ, সামেশনটা এটাকে প্রকাশ করে, তখন লিবনিজ ইউজ করে যখন এসটাকে এভাবে না দিয়ে সে একটু লম্বা করে ম্যাথমেটিক্যাল একটা নোটেশান দেয়, এটাকে টেনে অনেকে মনে করে যে না আসলে এস তো এভাবে ইয়া হয়ে আছে, সো ইন্টিগ্রেশনের সাইন হিসাবে এসকে টেনে লম্বা করে এভাবে দিয়েছে। সো লিবনিজ প্রথম আসলে এই সাইনটা তিনি প্রবর্তন করেন, যেখানে কিনা বলা হয় যে না আসলে যদি এরকম একটা রিজিয়ন থাকে আমাদের কাছে, যদি এরকম একটা রিজিয়ন থাকে যেখানে কিনা শুরু হয় হচ্ছে এক্স ওয়ান থেকে এখানে শুরু হয় এক্স এন পর্যন্ত, অ্যান্ড এটা যদি হয় ডিএক্স, এটুকু যদি হয়, তাই সেক্ষেত্রে সে আসলে এটাকে প্রকাশ করতে পারে এভাবে যে এই এরিয়াটুকু মানে হচ্ছে এই ফাংশন অফ এক্সের ফাংশন, এটা ডিএক্স, অ্যান্ড শুরু হয় হচ্ছে কোথা থেকে, এক্স ওয়ান থেকে শেষ হয় এখানে। এখন কথা না কিন্তু এটাকে আবার এই ইন্টিগ্রেশনকে আমরা দুইভাগে ভাগ করতে পারি, ভাইয়া এখানে যদি লিমিট না থাকতো তাহলে আমরা কী করতাম, এটার জন্য একটা ব্যাখ্যা আছে। এই ইন্টিগ্রালকে বা ইন্টিগ্রেশনকে দুইভাগে ভাগ করা যায়, আবার ইন্টিগ্রালকে আবার দুইভাগে ভাগ করা যায়, এক ডেফিনিট ইন্টিগ্রাল, ডেফিনিট, আর এটা বলা হয় ইনডিফিনিট। একটাকে বলা হয় ডেফিনিট, একটাকে বলা হয় ইনডিফিনিট। ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট। তবে একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবা যে ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন ইজ দ্য, এটা দিয়ে আমি নেক্সট লেকচারটা শুরু করবো, ওকে, নেক্সট লেকচারটা এই লাইনটা দিয়ে শুরু করবো, এটা মাথায় রাখো। তবে ক্লাস এখানেই শেষ না, আরেকটা বিরাট গল্প আছে, অ্যান্ড এটাই আমাদের তোমাদের ইন্টিগ্রেশন সম্পর্কে যত প্রশ্ন আসতে পারে, অ্যান্ড মানে পরীক্ষায় প্রশ্ন না মনে প্রশ্ন আসতে পারে, কারণ বেসিক লেকচারটা এই কারণেই যে জিনিসগুলো যাতে ফিল করতে পারো, ম্যাথটাকে তুমি যাতে ফিল করতে পারো, গ্রহণ করতে পারো, এই অ্যাকসেপ্টেবিলিটি জায়গাটা ক্রিয়েট করা। মনের মধ্যে অনেক ব্যারিয়ার আছে, মনের মধ্যে অনেক রকম প্রশ্ন মানে তোমাদের জাগ্রত হবে, কেন এটা এভাবে হলো, কেন এটা এভাবে না হয়ে এভাবে হলো, কেন বিজ্ঞানীরা এভাবেই চিন্তা করেছে, এইরকম প্রশ্নগুলো যাতে জবাব দিতে পারো, নিজেদেরকে নিজে নিজেকে মানে পরিতৃপ্ত করতে পারো, সে কারণে আসলে বেসিক লেকচার থাকে। ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস, ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন, এই যে মাই ডিয়ার স্টু।
আমাকে তুমি আমাকে একটা কনফার্ম করো, আমি জানি আমি আন্তরিকভাবে তোমাদের সবার কাছে দুঃখিত ইন্টারনেট কানেকশনের জন্য, হয়তোবা তোমাদের অনেকেই হয়তোবা দেখতে অসুবিধা হচ্ছিল, বাট আমরা ওইটুকু বাদ দিয়ে যদি মনে করে যে না যা যা বলেছি যতটুকু এখন পর্যন্ত বলেছি এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু প্লিজ একটু কনফার্ম করো, আমাকে প্লিজ একটু তোমরা কনফার্ম করো। আমার এখানে বৃষ্টি হচ্ছে তো এই কারণে আজকে একটু ইন্টারনেটে ঝামেলা ঘটছে। অলরাইট অলরাইট অলরাইট, আমরা এখন একটু একটা মজার একটা ক্যালকুলেশন পড়বো, হ্যাঁ খুবই মজার একটা ক্যালকুলেশন পড়বো, এটা দিয়ে তোমার মনে করো যে না তোমার অন্তর্দৃষ্টি খুলে যাবে ক্যালকুলাস সম্পর্কে। ওকে ফাইন, ইয়েস ক্লিয়ার, কুল কুল ফাইন, শুরু করি। সো বিজ্ঞানীরা যখন সবার আগে শুরু করে যে না আসলে তুমি তো অনেক কিছু বৃত্ত নিয়ে কাজ করলো, তখন আর্কিমিডিস অনেক কিছু নিয়ে কাজ করলো, তখন বলছে যে কত মোনা একটা পরাবৃত্তের ক্ষেত্রফলটা আমি কীভাবে বের করতে পারি যেখানে কিনা আমার লিমিটটা দেওয়া আছে জিরো থেকে ওয়ান, বলছে এই হচ্ছে একটা পরাবৃত্ত। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এরকম, সো এটার আমাদের বলছে যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এরকম ফাংশনটার ক্ষেত্রে আমাদের বলছে যে এটার আমাদের একটু ক্ষেত্রফলটা বের করে দেখাও, এটা আমাদের একটু বের করা লাগবে। আচ্ছা দেখি ঠিক আছে নাকি লাইফে, কী একটা অবস্থা। সো আমার কাছে একটা ফাংশন দিয়ে দিলাম পরাবৃত্তের, আমাকে বললো যে এটা বের করো এখন। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, বা আমাদেরকে বলছে এই ইন্টিগ্রেশনটা বের করার জন্য জিরো থেকে ওয়ান লিমিটের মধ্যে ডিএক্স। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তো তোমরা যারা যারা ইন ফিউচার যারা যারা ফার্স্ট ইয়ারে আছো তারা সামনে কনিক পড়বা, যারা যারা সেকেন্ড ইয়ারে আছো তারা মোটামুটি জানো আসলে কনিকগুলো কীভাবে ড্র করতে হয়। আমি তোমাদেরকে একটু জাস্ট একটু আইডিয়া দিই কনিকগুলো আঁকার জন্য, বা একটা পরাবৃত্ত আঁকার জন্য কনিক স্পেশালি পড়াবো না, এটা অনেক বড় আলোচনা, যেহেতু আমি পরাবৃত্ত নিয়ে কাজ করছি পরাবৃত্তের একটা আইডিয়া দিই গ্রাফ সম্পর্কে। পরাবৃত্তে যখন ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স থাকে, ফাংশন অফ এক্স মানে হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এরকম থাকে, তুমি দেখবা যে আসলে একটা হচ্ছে পাওয়ার টু একটা থাকে পাওয়ার ওয়ান, যেটা একঘাতি থাকে সেই পার্টটা হা করে থাকে। চিন্তা করে দেখো, তো আমি গ্রাফ আঁকা একটু শিখাই, হ্যাঁ তারপর আমি পড়াশোনায় যাচ্ছি, একটু শিখো এই জিনিসটা, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু গল্প দিয়ে পড়াবো, খুবই মজার পার্ট যদি একটু আইডিয়া মানে একটু মনোযোগ দিয়ে পড়তে পারো। তুমি চিন্তা করে দেখো তো এটা কেন হা করে থাকে, এটা একটু তোমাদের গল্পে গল্পে পড়াই। বড় ভাই ছোটো ভাই একসাথে মনে করো দুই ভাই খেতে বসছে, তো আব্বু আম্মুর জাস্ট আদরটা একটু কার পাশে বেশি থাকে, ছোটো যে থাকে তার উপর। তো এখানের মধ্যে দেখবা যে যার পাওয়ার বেশি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাই না? এই যে এই ফাংশনটা এখানের মধ্যে সবচেয়ে বড়ো কি, এখানে এক্স স্কোয়ার, এক্সের উপর পাওয়ার আছে বহুপদীর ক্ষেত্রে, মনে করো এর পাওয়ার বড়ো, পাওয়ার কম কার ওয়াই এর ক্ষেত্রে, যে ছোটো থাকে তাকে আম্মু খাইয়ে দেয়, যে ছোটো থাকে তাকে আম্মু খাইয়ে দেয়, তাকে খাইয়ে দিলে কী করে ছোটোটা হা করে থাকে। ওয়াই কি, ওয়াই আমার মানে এখানে কি আমাদের ওয়াই একঘাতি, তার মানে আমরা যখন দেখবো যে পার্টটা হা করে থাকে ওই পরাবৃত্তটাও ওই দিকেই হা করে থাকে। এই যে এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস। এবার আবার চিন্তা করে দেখো ভাইয়া, এটা তো উপরের দিকে গেল, নিচের দিকে কখনো যেতে পারে না? অবশ্যই যেতে পারে, উপরের দিকে যদি যেতে চায় তাহলে এটা কীরকম হতে পারে দেখো তো, মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার থাকতে পারে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এক্স থাকতে পারে, যে কোনো কিছু। তো এরকম যদি হয় তাহলে এটার কীরকম হতে পারে দেখো তো, ইন জেনারেল। আচ্ছা আমি জাস্ট এটা জাস্ট আমি তোমাদের আঁকার ক্ষেত্রে শেখাচ্ছি, কারণ একটা পরাবৃত্তের হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স, হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের সাধারণ নিয়ম একটা পরাবৃত্ত আঁকার বা সিস্টেমটা, এটা হচ্ছে যে সাধারণ সমীকরণ। আমি জাস্ট তোমাদেরকে আইডিয়াটা দিচ্ছি যাতে তোমরা ফিল করতে পারো জিনিসটা, যদি এরকম থাকে যদি মাইনাস থাকে সামনে তো সেক্ষেত্রে এটা হবে কীরকম, নিচের দিকে হা করবে দেখো ওয়াই এর নেগেটিভ পার্টটাতে। তাহলে ভাইয়া প্রশ্নটা হচ্ছে যদি এরকম থাকতো, যে আমাদের কাছে যদি এরকম থাকতো যে ওয়াই যদি আমার দ্বিঘাত থাকতো, এক্স যদি এরকম থাকতো তাহলে দেখতে কীরকম হতে পারতো, খুব সিম্পল, তাহলে দেখতে কীরকম হতো, এক্সের পজিটিভ পার্টের দিকে হা করে থাকতো। এটা কিন্তু লিটারাল সেন্সে কিন্তু গ্রাফ কিন্তু এটা না, আমি আসল কীভাবে গ্রাফ আঁকতে হয় পরাবৃত্তের ক্ষেত্রে এটা আমি অনেকে শিখিয়েছি, আমি জাস্ট তোমাদেরকে আইডিয়াটা দিচ্ছি কীভাবে গ্রাফটা তোমাদের ড্র করতে হয়, এটা ভুল বুঝো না আমাকে।
যাই হোক, এখানে যদি এটা হয় তারপর আমি তাহলে বলতে পারি ভাইয়া এই পাশে তাহলে কী হবে, সিম্পল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এক্স থাকলে এখানে, কারণ আমি অরিজিন কিন্তু দিই নাই, আমি কিন্তু তোমাদের বলি না এটা মূল বিন্দু, এটা হিসাবটা আরেকটু বেশি বিস্তৃত হয়, কারণ ওইটা নিয়ে আলোচনা করতে গেলে আরও আধা ঘন্টা লাগবে, তোমাদের ইন্টারেস্টের জায়গাটা আরও ক্ষুণ্ণ হবে। যাই হোক, এইটুকু এটা হচ্ছে আমাদের কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এক্সের যে জায়গাটা। সো এগুলো মোটামুটি আমাদের গ্রাফের যে স্টাইল বা গ্রাফ আঁকার যে স্টাইল ওইটা শিখালাম। এখন আমি মজার পার্টটাতে চলে আসি যে কীভাবে আমাদের এইটুকু নিয়ে একটু আলোচনা করা যায়। সো চিন্তা করে দেখো তো, একটা যদি আমি গ্রাফ আঁকি, সে ফর এক্সাম্পল এ হচ্ছে আমাদের একটা গ্রাফ জিরো থেকে ওয়ান পর্যন্ত, এটা একটা পরাবৃত্ত ধরলাম, জিরো থেকে ওয়ান হচ্ছে তার লিমিট। আমি কি বলেছিলাম, এটা যদি ক্ষেত্রফল যদি বের করতে হয়, ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে আমাদের কাজকে এখানে একটা টাইটেল দিয়ে রাখো, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে রাইম্যানের যোগ বা বলা হয় রাইম্যান সাম। ম্যাথমেটিশিয়ান রাইম্যান এই কাজটা করায়, রাইম্যানের সামেশন, রাইম্যানের যোগ। এই কাজটা করার জন্য একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তুমি এটাকে সমান সংখ্যক ভাগে ভাগ করবো, অনেকগুলো ভাগে ভাগ করবো, হ্যাঁ অনেকগুলো ভাগ করে ভাগ করবো, প্রত্যেকটা ভাগের মান হবে তোমার ডেল এক্স পরিমাণ। তাহলে চিন্তা করে দেখো তো, পুরোটা যদি ডেল এক্স পরিমাণ হয়, তুমি চিন্তা করে দেখো তো মোটা মোট পার্ট কতটুকু, ওয়ান মাইনাস এতটুকু, এতগুলো ভাগ, মোট কয়টা ভাগ করবো, মানে প্রত্যেকটা ভাগের মান কত, ডেল এক্স। তো প্রত্যেকটা ডেল এক্স দিয়ে যদি ভাগ দেয় আমার কাছে ইনটোটাল কয়টা আসে দেখো তো, ওয়ান বাই ডেল এক্সটা ভাগ হয় না এখানে, এতগুলা ডেল এক্সটা ভাগ হয় না, এটাকে আরেকবার বলি, হ্যাঁ তুমি চিন্তা করে দেখো প্রত্যেকটা ভাগ সমান করে আমাকে কাটা লাগবে, প্রত্যেকটা ভাগ সমান করে কাটা লাগবে। তো প্রত্যেকটা ভাগের মান হবে আমার কি, ডেল এক্স। আমার কয়টা ডেল এক্স আছে, এন সংখ্যক ডেল এক্স নিলাম। চিন্তা করে দেখো যদি এন সংখ্যক ডেল এক্স হয়ে থাকে আর আমার পার্ট কতটুকু, পুরো অংশ কতটুকু, ওয়ান মাইনাস জিরোটুকু, এটুকু অংশ, এটাকে আমি যদি এন দিয়ে যদি ভাগ দেই পুরো পার্টটার মান কত হবে বলো তো, ডেল এক্স পরিমাণ প্রত্যেকটা অংশের মতো। সিমিলারলি এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না, ওয়ান বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু এন, সমস্যা আছে বলো তো? যদি সমস্যা না থাকে আমি একটু কন্টিনিউ করে যাই, কারণ এই পার্টটা একটু ইন্টারেস্টিং বেশি, অ্যান্ড যদি মনোযোগ হারায় ফেলো ঝামেলা হবে। ফাইন, এবার আমরা এরিয়া বের করি, এরিয়া বের করার প্রসেস তোমাদেরকে অলরেডি শিখিয়েছি। এরিয়া বের করার জন্য কী লিখবো, আমি আগে লিমিট, আমি চাইবো ডেল এক্স যত ক্ষুদ্র হতে পারে, ডেল এক্স টেন্স টু জিরো, ওকে, অ্যান্ড ডেল এক্স টেন্স টু জিরো। আমি দুটো জিনিস দেখাবো একই সাথে, এদের প্রমাণটা এরকম করে আর আরেকটা প্রমাণ দেখাবো আমার আগের প্রসেস, কেন আমার কাছে ওই যে বললাম না আগে যোগ করে 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 ওই হিসাবটা আমার কাছে কেন বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হতো ওই হিসাবটা। দেখো সমস্যা নেই, এটা একটু দেখো, এইটুকু অংশ তাহলে আমার কাছে কত মনে হবে, তোমাদের প্রথমেই বলেছিলাম, প্রথমেই মনে মানে তোমাদেরকে বলেছিলাম যে এইটুকু অংশ আমার কাছে বলেছিলাম কি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু রাতো, তাহলে ফাংশন অফ এক্স ওয়ান কত হবে, এক্স ওয়ান স্কোয়ার, তাহলে এইটুকু অংশ কত, এক্স ওয়ান স্কোয়ার। তাহলে আমি প্রথম পার্টটুকু লিখতে পারি এক্স ওয়ান স্কোয়ার ডেল এক্স, ক্ষেত্রফল প্রথমটার ক্ষেত্রফল, দ্বিতীয়টার ক্ষেত্রফল এক্স টু স্কোয়ার ডেল এক্স, তৃতীয়টার ক্ষেত্রফল এক্স থ্রি স্কোয়ার ডেল এক্স, ডট 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 ডট, এরকম করে আমার কাছে এক্স এন স্কোয়ার ডেল এক্স লেখা যায় কিনা বলো, এরকম করে আমার কাছে এক্স থ্রি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডেল এক্স লেখা যায় কিনা। যদি এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ডেল এক্স টেন্স টু জিরো, অ্যান্ড এখান থেকে যে কাজটা করতে পারি এই যে ডেল এক্সটা কমন নিয়ে নিই, অ্যান্ড ফাইনালি আমি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার প্লাস ডেল সরি ডট 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 প্লাস এক্স এন স্কোয়ার। মজার ব্যাপার হচ্ছে, চিন্তা করে দেখো তো প্রত্যেকটা পার্ট কি, দেখো তো প্রত্যেকটা পার্ট কি এখানের মধ্যে সমান না, এটাও ডেল এক্স, এটাও ডেল এক্স, এরকম। তো তুমি কি এখান থেকে দেখো তো এই জিনিসটা, আচ্ছা লাইফকে আটকে আটকে যাচ্ছে না, খুবই অবস্থা দেখি জঘন্য, ভয়ানক অবস্থা। আচ্ছা চিন্তা করে দেখো তো এই অংশটুকু, এই অংশটুকু এক্স টু এক্স থ্রি এক্স ফোর এভাবে যখন যাচ্ছি
তাহলে চিন্তা করে দেখো তো, এরাও কিন্তু দেখো তো এক্স থ্রি অংশ যদি এটুকু হয়, এক্স থ্রি অংশ এক্স ফোর যদি এই অংশটুকু এক্স হয়, তাহলে এক্স ফোর মানে কি এটা বোঝা না দেখো তো, চারটা ডেল এক্স পরিমাণ। তুমি চিন্তা করে দেখো, এটা আর একটু ইজিভাবে বোঝাই, একটা স্কেলের অংশ এক সেন্টিমিটার, দুই সেন্টিমিটার, তিন সেন্টিমিটার এরকম আছে। এই তিন সেন্টিমিটার মানে কি এটা বোঝায় না যে তিনটা এক সেন্টিমিটার এখানে আছে, চার সেন্টিমিটার মানে কি বোঝায় চারটা এক সেন্টিমিটার এটার ভিতরে আছে। তার মানে এক্স থ্রি মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে যে চারটা এক্স থ্রি এটার মধ্যে আছে, সরি চারটা ডেল এক্স এটার মধ্যে আছে। এক্স টু মানে এটা মানে হচ্ছে দুইটা এক্স টু মানে সরি দুইটা ডেল এক্স এটার মধ্যে আছে। তাহলে আমি কি এটা লিখতে পারি না দেখো তো, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল এক্স অ্যান্ড হিয়ার কামস দ্য ডেল এক্স স্কোয়ার, যেহেতু একটা আলাদা করে লিখলাম না, ফাইন, প্লাস এখান থেকে এটা লেখা যায় না দেখো তো, টু ইন্টু ডেল এক্স হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডট 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 এন ইন্টু ডেল এক্স হোল স্কোয়ার লেখা যায়। যদি এটা লেখা যায় তাহলে এটাও লেখা যায় অবশ্যই, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, ডেল এক্স টেন্স টু জিরো প্রত্যেকটা জায়গায় একটা করে ডেল এক্স স্কোয়ার আছে, প্রত্যেকটা জায়গায় একটা করে ডেল এক্স স্কোয়ার আছে। আমি কি দেখো তো একটু নির্দয় হয়ে আমি কি ডেল এক্স স্কোয়ারটাকে বের করে আনতে পারি না এখান থেকে কমন নিয়ে? যদি বের করে আনি চেহারাটা দেখতে কেমন হয়? চেহারাটা বদলে গিয়ে বহুরূপী, এই যে স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এটা হয় আমাদের কাছে কি এন স্কোয়ার, এটা ছোটো হাতের এন, এটা বড়ো হাতের এন হবে কারণ আমি এই যে যতগুলো ভাগ ধরেছিলাম এন স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, ছোটোবেলায় ওই সূত্রটাকে মনে আছে কি না বলো তো, কোনো স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল যদি একটা ধারা থাকে, আচ্ছা আটকে গেছে আবার দেখি, আবার আটকে যাচ্ছে, কোনো স্বাভাবিক সংখ্যার যদি বর্গের যোগফল যদি ওই অবস্থায় থাকে তার আসলে যোগফলটা কীরকম হয় বলো তো, কোনো স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলে যে সূত্রটা, আচ্ছা আটকে গেছে আবার, আমি আরেকবার বলি জিনিসটা, হ্যাঁ ফাইন, এটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম কি স্কেলের ক্ষেত্রে কি বলেছিলাম, যদি তিন সেন্টিমিটার থাকে তার মানে কি তার মধ্যে তিনটা এক সেন্টিমিটার আছে। তার মানে আমি এখানে বলছিলাম যে এক্স থ্রি মানে কি এটার মধ্যে তিনটা ডেল এক্স আছে, এক্স ফোর মানে কি এর মধ্যে চারটা ডেল এক্স আছে, এক্স ফাইভ মানে পাঁচটা ডেল এক্স আছে। তাহলে যদি এক্স এন থাকে তার মানে কি তার মধ্যে এন সংখ্যক ডেল এক্স আছে। এই জিনিসটি আমি ইয়াস এখানে ডেরাইভ করি, এক্স টু মানে হচ্ছে টু ডেল এক্স, এই যে এক্স টু দুটো ডেল এক্স, এক্স থ্রি এরকম, সো ভালো কথা। তো এদেরকে আমি হিসাব করে দেখো তো যদি করি, প্রত্যেকটা জায়গায় আমার কাছে একটা করে ডেল এক্স থাকে, একটা দুটা করে ডেল এক্স আছে, ডেল এক্স স্কোয়ার ডেল এক্স স্কোয়ার, এই ডেল এক্স স্কোয়ারটাকে আমি বাইরে করে নিয়ে আসি অ্যান্ড ফাইনালি এখানে একটা আমাদের কাছে মানে একটা ধারা সৃষ্টি হয়। এই ধারাটা অলরেডি এই এখন ব্লান না, এখন ঠিক আছে, কান্নাকাটি করো না। অলরাইট, সো এখন আমাদের কাছে চিন্তা করে দেখো তো, যদি কোনো স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, তোমাদের কাছে এই সূত্রটা মনে আছে কিনা বলো তো, এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ওভার সিক্স, এই সূত্রটা মনে আছে কিনা? কোনো স্বাভাবিক সংখ্যার বর্গের যদি যোগফলে যে সিরিজটা, নাইন টেনে পড়ে এসেছো এটা, এই যে সিরিজটা, এই সিরিজের কাজটা আমি যদি এখানে করি তাহলে আমাদের কাছে এটা আসলে কী আসা উচিত? ওয়েট, আমাদের কাছে এটা কী আসা উচিত? তাহলে এটা আসবে কি, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এখানে আসবে ডেল এক্স হোল কিউব, এটা আমাদের কাছে কী ছিল ডেল এক্স স্কোয়ার, ডেল এক্স স্কোয়ারটা এভাবে দেওয়া উচিত ডেল এক্স স্কোয়ার, হ্যাঁ তো এখানে আমার কাছে ডেল এক্স কিউব আসে অ্যান্ড ফাইনালি এখানে আমরা লিখতে পারি এন ইন্টু এন প্লাস ওয়ান টোয়াইজ এন প্লাস ওয়ান ওভার সিক্স। হোল্ড অন, এটুকু তোমার কাছে আশা করি ক্লিয়ার, যদি এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চিন্তা করে দেখো, আমার কন্টেন্টটা একটু শেষ করে ফেলি কারণ নেটে ডিস্টার্ব হলেও আমি তোমাকে বললামই তো, কাইন্ডলি একটু ইউটিউবে আপলোড দিয়ে দিলে দেখে নিও, কারণ ফ্লোর মধ্যে আছো তো ফুড করবো, নতুন টপিক শুরু করলে নিজেরাই পরে প্যারা খাবা। এটুকু তুমি আশা করি বুঝতে পেরেছ। তো এন মানে কী পড়েছিলাম বলো তো, এন মানে পড়েছিলাম হচ্ছে যে ওয়ান বাই ডেল এক্স। তাহলে প্রত্যেকটা জায়গায় আমি যদি এই জিনিসটা লিখি এভাবে, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো অ্যান্ড এখানে আসি কি ডেল এক্স হোল কিউব আর এখানে ওয়ান বাই ডেল এক্স, ওয়ান বাই ডেল এক্স প্লাস ওয়ান, তো এখানে লিখছি হচ্ছে টু বাই ওয়ান বাই ডেল এক্স প্লাস ওয়ান ওভার, এখানে থাকছে হচ্ছে আমার কাছে সিক্স। এটাকে যদি একটু সাইজ করি
একটু যদি সাইজ করি, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, অ্যান্ড এখানে থাকছে হচ্ছে যে ডেল এক্স হোল কিউ, অ্যান্ড ফাইনালি এখানে থাকছে হচ্ছে দেখো ওয়ান বাই ডেল এক্স, ওয়ান বাই ডেল এক্স, ওয়ান প্লাস ডেল এক্স, আর এখানে থাকছে হচ্ছে টু প্লাস ডেল এক্স ওভার আর একটা ডেল এক্স, লসাগু করলে বুঝতে পারবে, আর এখানে থাকছে সিক্স। তাহলে আলটিমেটলি আমি যে জিনিসটা পাই, ডেল এক্স টেন্স টু জিরো, ডেল এক্স হোল কিউব, আর নিচে পাই হচ্ছে ডেল এক্স হোল কিউব, আর এখানে পাই ওয়ান প্লাস ডেল এক্স অ্যান্ড টু প্লাস ডেল এক্স, হুইচ ইজ টু সে, আর নিচে আরেকটা থাকে আমাদের কাছে সিক্স। ডেল এক্স কাটা, এখানে একটা ডেল এক্স হবে। এবার আমরা যদি, তুমি লিমিটের সিস্টেম কী জানো, যদি আমাদের যদি কোনো অপ্রীতিকর বা বিব্রতকর অবস্থা যদি না থাকে তো সেক্ষেত্রে আমরা লিমিট বসাই দিতে পারবো। তো একটু দেখি এর অবস্থা কী, ডেল এক্স টেন্স টু জিরো যদি হয় এখানে থাকে হচ্ছে যে ওয়ান প্লাস ডেল এক্স, আর এটা থাকে টু প্লাস ডেল এক্স ওভার সিক্স, অ্যান্ড এক্স ডেল এক্স ইজিকল টু যদি জিরো বসাই আলটিমেটলি আমাদের আনসার আসে হচ্ছে যে টু ওভার সিক্স, হুইচ মিনস ওয়ান বাই থ্রি। এই জিনিসটা একটু নোট করে রাখো, এটা হচ্ছে পরাবৃত্তের এই লিমিটের মধ্যে এটার আনসারটা, এটা কি, এটা এরিয়া, ওই পরাবৃত্তের এরিয়ার ভ্যালু, এই যে এ মানে বের করেছিলাম। সবচাইতে প্যাথেটিক পার্ট হচ্ছে ভাইয়া, এই জিনিসটা এত কষ্ট করে কেন বের করলাম, বিজ্ঞানীরা কি আরও সহজ উপায় বের করতে পারে নাই? হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, অলরাইট, ফ্যাক্ট হচ্ছে যে আমরা যে এই কাজগুলো করেছি, দেখো তো আমি সিস্টেমটা কী করেছি, এখানে হচ্ছে যে তোমার লিমিটের সিস্টেম কী বলেছিলাম, যদি এমন কোনো অবস্থা যদি না আসে, কারণ আমার এখনকার যে সিচুয়েশানটা ছিল, এখানে যদি আমি যদি ডেল এক্স বসাতাম এখানে একটা ইনফিনিটি চলে আসতো, ইনফিনিটি মানে কি একটা মানে একটা বিব্রতিকর অবস্থা যেটা আমরা বসাতে পারি না। সো এখন আমরা কী করি, এখান থেকে যখন কাটাকাটি চলে যায় বা এভাবে তো কাটবো না, আমরা কাটার অনুমতি নেই, তো যখন এটা চলে যায় তখন আমরা যদি লিমিট বসাই দিই ডেল এক্স ইজ ইকুয়াল টু জিরো, তখন আলটিমেটলি আমাদের আসে টু বাই সিক্স অ্যান্ড ওয়ান বাই সিক্স। এখন একটা ম্যাজিক দেখবো, সো ম্যাজিক বলতে কি, এই যে প্রসেসটা, এই প্রসেসের আগেও বিজ্ঞানীরা আরেকটা প্রসেস ট্রাই করেছিল যেটাকে বলা হচ্ছে রাইম্যানের সান। এটা হচ্ছে যে নিউটন এবং লিবনিস নিজেরা আবিষ্কার করে এই প্রসেসটা দেখান, রাইম্যান আসলে কী করেন। রাইম্যানের কাজটা অনেক সহজ ছিল, রাইম্যানের কাজটা ছিল হচ্ছে খুবই সুন্দর, দেখো রাইম্যান এগুলোকে সবগুলোকে যোগ করে দেখান। সো এখন পর্যন্ত যা যা দেখেছি, আমরা তিনটা ঘর করব, একটা ঘর হচ্ছে এক্স, আর আরেকটা ঘর হচ্ছে যে এক্স স্কোয়ার, মানে এটা ফাংশন অফ এক্সের, অলরাইট, আর আরেকটা হচ্ছে যে তোমার ডেল এক্স, ফাইন। এরপর যেটা করব সেটা হচ্ছে যে এই পার্টটা, ধর এটা মুছে দিই, এটারই ক্ষেত্রফল, এই লিমিটের জন্য এটারই ক্ষেত্রফল বের করবো আবার, অ্যান্ড এটা হচ্ছে যে একটা ক্ষেত্রফল, ফাংশন অফ এক্স ডেল এক্স, ক্ষেত্রফল, লিমিটটা কত, জিরো থেকে ওয়ান পর্যন্ত। আমরা এই অংশটুকুকেই, এই অংশটুকুকেই ক্ষুদ্র ক্ষুদ্রভাগে ভাগ করবো, দশ ভাগে ভাগ করে যদি, তাহলে দেখো তো ওয়ানকে যদি আমি দশ ভাগে ভাগ করি আমার কাছে কত আসে, জিরো পয়েন্ট ওয়ান। আমার কাছে এই যে বলেছিলাম না, এই আমার কাছে একটা গ্রাফটা ছিল, এই গ্রাফটাকে আমি দশ ভাগে ভাগ করবো, এবার আমি লিমিট করে দিলাম যে না আমি দশটা ভাগে ভাগ করবো, দশটা খণ্ডে ভাগ করবো। সো দশটা খণ্ডে যদি ভাগ করি, আমি সবার আগে যে পার্টটা নিতে পারি সেটা হচ্ছে দেখো তো প্রথম পার্টটা, এখানে জিরো পয়েন্ট ওয়ান আসলো। সো জিরো পয়েন্ট ওয়ানের জন্য এক্স স্কোয়ার কত আসে, জিরো পয়েন্ট ওয়ানের জন্য জিরো পয়েন্ট জিরো ওয়ান ক্যালকুলেটার চাপলেই পাবা। ডেল এক্সের পরিমাণ কত, প্রত্যেকটা অংশের ভাগ কত বলেছিলাম, জিরো পয়েন্ট ওয়ান করে, জিরো পয়েন্ট ওয়ান। ফাংশন অফ এক্সের ক্ষেত্রে বলেছিলাম কি, তোমাদের ক্ষেত্রফল মানে কি বলেছিলাম, ওই যে এইটুকু অংশ আউটপুট যা আসবে ইনটু ডেল এক্সের পরিমাণ, এইটা ইনটু এটা, তার মানে জিরো পয়েন্ট ওয়ান ইনটু জিরো পয়েন্ট জিরো ওয়ান ইজ ইকুয়াল টু কত আসে বসাও, এটা কত আসতে পারে, জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান, প্রবাবলি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান। এবার বসাও এটা এক্সের মানটা, এবার কত আসে দেখো তো, এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান অংশ ছিল, আরও জিরো পয়েন্ট ওয়ান বেড়ে গেছে, তাহলে জিরো পয়েন্ট ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু। ফাংশন অফ এক্স স্কোয়ার কত হবে, ক্যালকুলেটারটা নেই হাতে, যদি এটার জন্য ক্যালকুলেটার লাগবে না, কারণ এটা জিরো পয়েন্ট জিরো ফোর আসবে, ডেল এক্সের পরিমাণ জিরো পয়েন্ট ওয়ানে, কারণ প্রত্যেকটা ভাগের পরিমাণ জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু সরি জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট ওয়ান, মান কত আসে, জিরো পয়েন্ট জিরো জিরো
4 প্রবাবলি বসাই মনটা একটু ক্যালকুলেট করে 0.04 ইনটু 0.1 হ্যাঁ 0.004 অলরাইট এবার 0.3 বসাই এবার বেড়ে যাচ্ছে এক এক করে বাড়ছে 0.09 আমাদের মান কত আসছিল এর আগে প্রসেসে 1.3 এবার ম্যাজিকটা দেখো কোথায় এটা আসবে 0.1 0.1 ইনটু 0.09 কত আসে 0.009 0.4 দাও 0.4 হলে আসে 0.16 প্রবাবলি যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে 0.1 দাও তো 0.1 ইনটু 0.16 ইজ ইকুয়াল টু 0.016 0.5 0.25 আসবে প্রবাবলি হ্যাঁ 0.25 এটা আসবে 0.1 0.1 ইনটু 0.25 অনেকের হয়তো বা এটা নিয়ে কনফিউশন লাগতে পারে ভাইয়া ফাংশন অফ এক্স তো হচ্ছে 0.25 তো তুমি এটা কীভাবে চেঞ্জ করে দাও ডেল এক্স ইনটু ফাংশন অফ এক্স একই জিনিস আমি জাস্ট আগে 0.1টাকে লিখে ফেলেছি যাই হোক 0.025 তারপর 0.6 36 0.1 0.1 ইনটু 0.36 উইচ মিনস 0.036 0.7 0.49 0.1 0.1 ইনটু 0.49 ইজ ইকুয়াল টু 0.049 0.8 0.64 0.1 ইনটু 0.08 64 0.9 তোমাদের কাজ হবে আমি যদি সবগুলো করার পরে এই যোগফলটা কত আসে 0.81 0.1 0.81 এত অ্যান্ড ফাইনালি 1.0 তো ফাইনালি আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে এদিকে এটার মান কত ওয়ানই আসবে 0.1 ওয়ান ইন্টু 0.1 ইজ ইকুয়াল টু 0.1 সো আমাকে একটু তোমরা জানো এই পার্টটুকু যোগ করে কত আসে অ্যান্ড ফাইনালি নিচে হচ্ছে 0.1 আমি একটু দাঁড়াও ক্যামেরাটা নামাই নিচের পার্টটুকু 0.1 আমাকে একটু তোমরা জানাও যে এটা ক্যালকুলেট করে পুরোটাকে যোগ করো আমিও করি তোমরাও করো আমাকে জানাও ক্যালকুলেট করে এটা কত আসে রাইমেন এই কাজটা অনেক সহজভাবেই করে রাইমেন এই কাজটা দেখিয়েছেন বলেই আসলে এরপরের পার্টটুকু সম্ভব হয়েছে মানে এর আগে যেটা করলাম তুমি এবার দেখো যে খুবই কাছাকাছি একটা মান আসে এর আগের মানটা কত আসছিল 1/3 না এটার মানে হচ্ছে যে আমাদের এটার মানে হচ্ছে 0.33 এরকম একটা ভ্যালু আসে তুমি এটাও দেখো খুব কাছাকাছি আসে এটা খুব সম্ভবত আসে 0.28 প্রবাবলি আমি একটু এরকম কাছাকাছি কিছু আসে দাঁড়াও আমি একটু হিসেব করি প্লাস 0.004 প্লাস 0.009 প্লাস প্লাস 0.16 প্লাস 0.1 আচ্ছা কার কত আসছে আচ্ছা 0.385 খুব কাছাকাছি একটা ভ্যালু আসে 0.385 দেখো 0.33 আর 0.385 তো তোমাদের একটা কাজ থাকবে যদি চাইলে তোমরা করতে পারো ডিপেন্ডস আপন ইউর তেল সো যদি মনে করো যে না আমরা আরও একটু বেশি বের করবো দেখবা যে এই 0.33 এর কাছাকাছি ভ্যালু আসবে এটাকে তুমি যদি 100 ভাগ নিতে পারো আমি তো 10 ভাগ নিয়েছি তুমি যদি 100 ভাগ নাও বা 50 ভাগ নাও তখন দেখবা যে আরও সুন্দর তোমার কাছে ভ্যালু আসবে কলমই পড়ে গেছে যাই হোক
সো তোমার কাছে আরও সুন্দর তোমার কাছে ভ্যালু আসবে। তো তুমি যখন চিন্তা ভাবনা করে দেখবা এই যে দেখো এই ভ্যালুটা রাইমেন এভাবে যোগ করে 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 সে আসলে হিসাবটা করে এই প্যারাবোলার ক্ষেত্রে। তো বিজ্ঞানীরা আসলে বা ম্যাথমেটিশিয়ানরা এভাবে আসলে চিন্তাভাবনা করে করে আসলে পরে শেষ পর্যন্ত বলে নিউটন আর লিবনিজ বলে না ভাই এত কষ্ট করতে পারবো না, এতগুলো 50 ভাগ করে 100 ভাগ করে কী লাভ হবে, চলো আমরা হাইপোথেটিক্যালি বের করি। পরে হচ্ছে যে আমি একটু আগে যে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেসটা অ্যাকুরেট ভ্যালু কত 0.33, আর এই যে প্রসেসটা আছে এভাবে করে রাইম্যান যোগ করে ব্যবহার করে। আর ক্যালকুলাসের ক্ষেত্রে হিসাবটা কীরকম আমি একটা ফুড ফর থট দিয়ে দিই। ক্যালকুলাসের ক্ষেত্রে এই হিসেবটাকে বলা হয় তোমার ডেফিনিট ইন্টিগ্রাল একটা লিমিট দিয়ে। সে বলছে এরকম 0 থেকে 1 পর্যন্ত কোনো একটা ফাংশানকে যদি আমি যদি ইন্টিগ্রেট করতে যাই এটাকে বলতে হয় ভাবে যে আমার এই ক্ষেত্রে ফর্মুলা হয়, এই ক্ষেত্রে আমার কাছে ফর্মুলা হয় x³/3 এভাবে লিখতে হয়। এরপর হচ্ছে এখানে আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট, অ্যান্ড তারপর আমি আপার লিমিটটা যদি বসায় দাও প্রথমটাতে আপার লিমিট বসাবা দ্বিতীয়টাতে লোয়ার লিমিট বসাবা, বসিয়ে এবার তুমি তাদেরকে হিসাব করবা। হিসাব করলে কি হয় 1/3 - 0 and 1/3। স্মার্ট যে আসলে ক্যালকুলাস এটা আবিষ্কার করেন লিবনিজের ক্যালকুলাস, লিবনিজ এবং নিউটন এসে বলে এটাকে আমরা এভাবে করতে পারি, এটাকে বলা হয় ডিফিনিট ইন্টিগ্রাল। মোস্ট প্রবাবলি আমাদের লেকচার 20 বা 25 পরে বা 30 পরে আমরা এগুলোকে শিখব, এই ইন্টিগ্রাল মানে ইয়াতে ডিফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাসকে আমরা এভাবে শিখব। সো এই ছিল মাই ডিয়ার স্টুডেন্ট মোটামুটি আজকের ক্লাসের যে আমরা আলোচনাগুলো, যাদের যাদের সমস্যা হয়েছে দেখতে বা ইন্টারনেট সমস্যার জন্য খুবই খুবই দুঃখিত, এক্ষুনি আমি আপলোড দিয়ে দিচ্ছি। সো ইনশাল্লাহ আশা করি তোমাদের খুব একটা বেশি সমস্যা হবে না। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে একটু তোমরা একটু কাইন্ডলি জানাবে গ্রুপের মধ্যে পোস্ট দিয়েই ক্লাসের ব্যাপারগুলো কি মানে ভালো লেগেছে কি না বা কোন জিনিসটা আর একটু ভালো হলে ভালো হতো। আর ইন্টারনেট কানেকশানের জন্য আমি আসলে এখনও দুঃখিত। সো আশা করি যে নেক্সট লেকচারগুলোতে এটা ঠিক থাকবে, যেহেতু বৃষ্টি হয়েছে এই কারণে আমাদের দেশের অবস্থা তো তোমরা জানোই। যাই হোক, আমাদের নেক্সট লেকচারে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম শুরু করে দিব ইনশাল্লাহ। ইয়েট আরও কিছু আমাদের ইন্টিগ্রেশনে কিছু আমাদের প্রপার্টিস জানা দরকার, ওই জিনিসগুলো আমরা শিখব। সবার জীবন অর্থবহ হোক, সো সবার জীবন সুন্দর হোক। আজকের লেকচারটা এখানে আমি তাহলে শেষ করছি, সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাইকে গুড নাইট, আসসালামু আলাইকুম।